রেকর্ড করতে পারেন কি? হ্যাঁ দেখছেন পাচ্ছেন বোধহয়, বোধহয়? রাইট? ওকে ঠিক আছে। বাট এটার মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্সটা কারণ আপনারা স্যার রেকর্ডটা রাখছেন অনলি ফর দা, যে যদি কোনো কিছু মিস হয় বা কারো কোনো নেটওয়ার্কের প্রবলেম থাকে সে যাতে সাপোর্টটা পায়, বাট Yes, এটার ma'am. মাধ্যমে মিস ইউজ করেন না আর কি, যে ক্লাস না করেই আমি এই জায়গাটা দিয়ে কভার হয়ে যাচ্ছি বা করলাম না ক্লাস, এরকম যেন না হয়। টিচাররা যেহেতু কষ্ট করে ক্লাস নেয়, আপনারা চেষ্টা করেন অ্যাটেন্ড, ঠিক আছে? না, ওকে, থ্যাংক ইউ. তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা চ্যাপ্টার ওয়ানে যেটা আমাদের কনসেপ্ট নিড ফর অ্যাসুরেন্স, একেবারে বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পেরেছি। আর সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল মানে এঙ্গেজমেন্ট লেটার, সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া এবং টিম পাঠানো, যেটা এঙ্গেজমেন্ট লেটারের মাধ্যমে, সেই জায়গাটা আমরা চ্যাপ্টার টুতে ক্লিয়ার করেছি। এখন চ্যাপ্টার থ্রি হচ্ছে প্ল্যানিং। ওকে দেখি আমি একটু যাই চ্যাপ্টার। প্রসেস অফ অ্যাসুরেন্স প্ল্যানিং দ্য অ্যাসাইনমেন্ট। সো আমাদের যে অডিটের আপনারা স্টেজ, যেটা আমি ফার্স্ট চ্যাপ্টারে দেখিয়েছি, যে অবটেনিং এঙ্গেজমেন্ট লেটার দেন হচ্ছে প্ল্যানিং। সো এই প্ল্যানিং এর জায়গাটাই হচ্ছে এখন চ্যাপ্টার থ্রিতে, যে আমরা প্ল্যানিংটা কিভাবে করব, কিভাবে অডিটে যাওয়ার আগে প্ল্যানিংটা করা হয় এবং সেখানে কোন কোন জিনিস নিয়ে ডিসকাস করা হয়, কোন কোন জিনিসগুলো আমরা প্রায়োরিটি দেই এবং প্ল্যানিং এ নিয়ে আসি, এবং সেই প্ল্যানিং এর মাধ্যমে অডিটটা শুরু করলে কিভাবে অডিটটাকে সুন্দরভাবে শেষ করা যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়েই আমরা এখন চ্যাপ্টার থ্রিতে ডিসকাস করব, দেখি কি আছে এখানে। সো একটু যাই চ্যাপ্টারে। অডিট স্ট্র্যাটেজি এবং অডিট প্ল্যান আমাদের চ্যাপ্টার শুরুই হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, সো আমি নর্মালি এই জিনিসটা ডিসকাস করার আগে একটু ছোট্ট গল্প দিয়ে শুরু করি, যাতে আপনাদের ধরতে সুবিধা। হ্যাঁ, সো শুনতে পাচ্ছেন তো, আমি অডিবল তো সবার কাছে? Yes, ma'am. Yes, ইয়েস ma'am. ম্যাম। ওকে, একটা টিমকে, আমি জাস্ট একটা ছোট গল্প বলি, একটা টিমকে হচ্ছে একটা দ্বীপ অডিট করার জন্য পাঠাচ্ছে। হ্যাঁ, একটা ছোট টিম তাদেরকে প্লেনে করে নিয়ে গিয়ে ওই দ্বীপটা উপর থেকে দেখাচ্ছে, যে দেখো তোমাদেরকে এই দ্বীপটা অডিট করতে হবে। তো উপর থেকে যতটুকু বোঝা যায়, তো টিমের যে ম্যানেজার ছিল বা যে সুপারভাইজার, সে উপর থেকে গেস করছে যে হ্যাঁ তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে ফুল দ্বীপটা অডিট করতে হবে, কতগুলো গাছ আছে, কতগুলো গাছ কোন টাইপের গাছ কতটা আছে, এখানে কতগুলো প্রাণী আছে, কোন প্রাণী কতগুলো আছে, অর্থাৎ হরিণ বা আদার্স যা এনিমেলস থাকে কতগুলো আছে, সেটা তোমাকে আমাদেরকে রিপোর্ট করতে হবে, তোমাদেরকে আমাকে রিপোর্ট করতে হবে কোন গাছ কতটা আছে। হ্যাঁ, আমাদের তো বিভিন্ন দ্বীপে তো বিভিন্ন ধরনের গাছ থাকে। সো ওই ম্যানেজার কি করলো, উপর থেকে বা সুপারভাইজার, সে উপর থেকে দেখে দ্বীপটার আয়তনটা একটু বোঝার চেষ্টা করলো, যে আমি যে অডিট করব বা আমি যে এই রিপোর্টটা দিব বা হিসাব দিব, তাহলে আমার কতগুলো মানে আয়তন কত, আয়তন হিসাব করে সে তখনই তার মাথায় একটা হিসাব আসে, ঠিক আছে এই যেহেতু আয়তন, কতজন লোক লাগবে আর হচ্ছে কত দিন লাগবে, আমি একটা গেস করি। তো সে গেস করলো যে হ্যাঁ, যে দ্বীপের আয়তন দেখা যাচ্ছে তাতে করে তার সে সহ মোটামুটি 4 জন যদি হয় এবং 7 দিন যদি লাগে, তাহলে সেই দ্বীপটাকে মোটামুটি রিকোয়ারমেন্ট, যেটা গাছগুলো কোন গাছ কতটা কিংবা কোন প্রাণী কতটা, সেই হিসাব করে এটা বলে দিতে পারে। তো সে যারা এই রিপোর্টটা চায় তাদেরকে বললো যে ভাই আমার তো 7 দিন লাগবে এবং আমি সহ আরো 4 জন লোক লাগবে। সেই হিসাব করলো কি, 4 জন যদি চারদিক থেকে শুরু করি, মাঝখানে একটা পিক পয়েন্ট দিলাম, ওখানে এসে আমরা শেষ করব, তারপর সবার কাছ থেকে আমরা হিসাব নিব, হিসাব নিয়ে আমরা 5 জন মিলে বুঝতে পারবো যে কোন প্রাণী বা কোন গাছ কতগুলো কি আছে না আছে। দ্যাট ইজ অডিট স্ট্র্যাটেজি, মানে আমি উপর থেকে গেস করা, বা আমি এখনো কাজে ঢুকি নাই, ওই প্রতিষ্ঠানে ঢুকি নাই, ডিটেলসটা জানি না, আমি মোটামুটি একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে, তাদের সাথে একটু কথা বলে, একটু ওয়েবসাইট ঘেটে বা বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশন গুলো নিচ্ছিলাম, ওই যে অডিট স্ট্র্যাটেজি এঙ্গেজমেন্ট লেটারের চ্যাপ্টারে আমরা পড়েছি না, যে ইনফরমেশন কিভাবে নিতে হয়, যে আমার আমার প্রসপেক্টিভ ক্লায়েন্ট আমি কিভাবে ইনফরমেশন নিব, আর তাদের তারা কিছু আপনাকে ইনফরমেশন দিবে, দুটোর বেসিস করেই কিন্তু আপনাকে গেস করতে হবে আপনার টিমে কতজন লোক লাগবে, আপনার কতদিন টাইম লাগবে, এসব কিছু। সো দ্যাট ইজ অডিট স্ট্র্যাটেজি। এখন আমরা আবার চলে যাই সেই দ্বীপের গল্পে।
তো ঠিক আছে, তোমাকে 7 দিনই দেওয়া হলো, তোমাকে 4 জন লোক তোমার সাথে দেওয়া হলো, ইউ ক্যান স্টার্ট নাও। দ্বীপটা আস্তে 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 প্লেনটা হচ্ছে দ্বীপে নামবে, ঠিক আছে? তোমরা আজকে থেকেই শুরু করে দাও। তোমাদের একদম প্লেনটা যখন ল্যান্ড করলো, তখন ওই সুপারভাইজার 4 জন নিয়ে নামলো, ঠিক আছে? এখন সে দেখে যে দ্বীপটা বেশ স্লিপি, মানে কর্দমাক্ত, এক পা আগালে দু পা পিছাচ্ছে, প্রচুর কি বলবো কাটা কাটা জাতীয় উদ্ভিদ আছে যেটাতে আপনি পা ফেলতে খুব কষ্ট হচ্ছে, কিছু বিষ পিঁপড়া, কিছু হিংস্র প্রাণী আছে যেটার ভয় ভীতিও আছে, তাদেরকে সমীহ করে তাদেরকে মানে আর সে দেখলো কি যে উপর থেকে যদিও ছোট মনে হচ্ছে দ্বীপটা কিন্তু বেশ বড়, নিচে নামার পরে দেখলো যে আয়তনটা বেশ বড়, উপর থেকে আসলে এটাকে একটু ছোট মনে হয়েছে। তো সে ঠিক আছে, তারপরে সে চেষ্টা করলো যে 4 জন চারদিক থেকে দেখি, শুরু করে দেখি কি অবস্থা। এখন দেখা যেতে না, এভাবে আসলে প্রথম দিন গিয়ে দেখছে যে হবে না, তার সময়ও বেশি লাগবে এবং লোক বলও বেশি লাগবে। এটা কখন সে ডিসাইড করলো? যখন সে ডিটেলস এ অডিটে গেল বা ডিটেলস রিপোর্ট দেওয়ার জন্য যখন সে ওই দ্বীপে নামলো, অবস্থাটা বুঝলো, তখন সে দেখলো সে যে উপর থেকে গেস করেছে সেই টাইম এবং সেই লোকবল দিয়ে পসিবল না, আসলে তার লোকবলও বেশি লাগবে, তার সময়ও বেশি লাগবে। সো দ্যাট ইজ অডিট প্ল্যান। ওকে, সো এইভাবে আমরা আসলে যে জায়গায় অডিট করি, আমার গল্প কিন্তু এখানেই শেষ, মানে ছোট একটা গল্প দিয়ে আপনাদেরকে জাস্ট ঢুকিয়ে দেয়া যে হোয়াট ইজ অডিট স্ট্র্যাটেজি এবং অডিট প্ল্যান। আমরা কি করি, ফার্মে বসেই কিন্তু একটা প্ল্যান করি যে এতদিনের মধ্যে শেষ করবো, এতজন লোক বল নিয়ে, বা আমাদের ফার্মের পার্টনার কিংবা ডিরেক্টর সে এভাবে কিন্তু শুরু করে যে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে এই টাইমের মধ্যে শেষ করবো, এই টাইমে রিভিউ হয়ে আমি রিপোর্টটা দিয়ে দিবো। বাট অ্যাকচুয়ালি ফিল্ডে গেলে তাদের নন কোঅপারেশন, ডকুমেন্টস এর আনএভেলেবিলিটি অ্যান্ড আদার্স আদার্স প্রবলেম এর কারণে দেখা যায় আমরা না লোক বল প্লাস টাইম এগুলো কোনোটাই ঠিক মতো, হয়তো বা যেটা প্ল্যান করে এসেছিলাম সেভাবে হয়। সো অডিট স্ট্র্যাটেজি হচ্ছে ওইটাই যেটা আপনি আসলে জেনারেলি চিন্তা করে, পার্টনার বা ডিরেক্টর জেনারেলি চিন্তা করে একটা টাইমলাইন, ডিরেকশন, স্কোপ দেয় সেটা। আর যখন আপনি ফিল্ডে নেমে গেলেন, তখন আপনার যে ফিল্ডের অবস্থা দেখে যেটা ডিটেইলে আপনি এখন প্ল্যান করবেন যে না এটা তো ফার্ম থেকে ভেবে এসেছিলাম এরকম, বাট এখন তো দেখছি যে এর চাইতে টাইম বেশি লাগবে, বা প্রত্যেকে কাজ ভাগ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে টাইমে আমার এই টাইমের মধ্যে হবে না, এতদিন লাগবে, বা টিমের লোক বাড়ানো লাগবে বা কমা, যাই হোক অনেক কিছু ডিটেইলস তখন চিন্তা করা যায়। ওকে, সো এটাই তো হয় নাকি, যারা অডিট করেছেন একটা করার অন্তত অভিজ্ঞতা আছে, এরকমই তো নাকি? জি ম্যাম। হ্যাঁ, একটু রিলেট করতে পারছি আমরা, যে আমরা কিন্তু ফার্ম থেকে যে প্ল্যানটা করে যাই সেই প্ল্যান মোতাবেক কি আপনারা শেষ করতে পারেন টাইমলি? সব সময় কিন্তু পারা যায় না, কারণ সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে ক্লায়েন্টের নন কোঅপারেশন। হ্যাঁ, অনেক সময় তারা ঠিক মতো ডকুমেন্টস দেয় না, ঘুরাতে থাকে ডকুমেন্টস নিয়ে, সো ওখানে বেশ একটা টাইম কিল হয়। আর সবকিছু মিলিয়ে দেখা যায় যে আমাদেরও একটু বুঝতে অসুবিধা হয়, আস্তে আস্তে ধরতে ধরতে টাইম লেগে যায়। সো সবকিছু মিলিয়ে কিন্তু যে টাইমটা আপনি ডিসকাস করে যান বা প্ল্যান করে যান সেভাবে কিন্তু, তাই না? ইউনুস, আপনার ওখান থেকে সাউন্ড আসছে, আপনি কি কিছু বলতে চান? আর আমি আপনাকে মিউট করে দেব। আচ্ছা, কো-হোস্ট হিসেবে কি কেউ আছে? দিদারুল, আমি আপনাকে বরং কো-হোস্ট করে দেই। হ্যাঁ, আপনি একটু সাউন্ড ম্যানেজমেন্টটা একটু খেয়াল রাখবেন। ওকে ওকে ম্যাম। ওকে, একটু সাউন্ড আসলে ওই জায়গাতে আপনি একটু মিউট করে দিবেন। সো আপনারা এখন দুটো ডেফিনেশনই স্ক্রিনে দেয়া আছে, একটু পড়েন এবং আমাকে বলেন যে আপনারা কোন জায়গাটা বুঝেন নাই, ঠিক ওই গল্পটা মাথায় রেখেই আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সো আমরা পড়ছি তো না সবাই?
Yes, ma'am, পড়েছি। Okay. So, যদি audit strategy এবং audit planটা পড়ে থাকেন, clear আপনাদের কাছে কোনটা audit strategy আর কোনটা audit plan? কারো কোনো question? যদি আমি last question নিব, তারপরে এইটুকু first slide যেহেতু এখানে কারো কোনো question? আমাকে সহ 69 পার্টিসিপেন্ট কোনো কোশ্চেন নেই অডিট স্ট্র্যাটেজি এবং অডিট প্ল্যান ক্লিয়ার ম্যাম সম্ভবত ক্লিয়ার আচ্ছা সো তাহলে আমরা যদি এইটুকু বুঝতে পারি আমাদের মোটামুটি এই চ্যাপ্টার অনেকখানি জিনিসই আমাদের বোঝা হয়ে গেছে সো আমি আর এই স্লাইডে আর না থাকি সো আমি বুঝিয়ে দিয়েছি কোনটা অডিট স্ট্র্যাটেজি এবং কোনটা অডিট প্ল্যান ওই গল্পটা মাথায় রাখেন তাহলেই হবে ওকে নেক্সট ইয়েতে যাই বেনিফিটস অফ অডিট প্ল্যানিং যে বলছি এত যে হ্যাঁ প্ল্যানিং করতে হয় প্ল্যানিং করতে হবে অডিটে গিয়ে সো এই প্ল্যানিংটা দেখবেন যে ফার্মে থেকেই করার চেষ্টা করে বেশি যে প্ল্যানিং করে যাই যে যতটুকু ইনফরমেশন আছে সেটার বেসিসেই প্ল্যানিং করি কিভাবে অডিটটা করব আর অনেক সময় হয় যে ইনস্ট্যান্ট হয়তো শুরু করে দিতে হচ্ছে ইমার্জেন্সি বেসিসে অডিটটা তখন আমরা কি করি ওই প্রতিষ্ঠানে গিয়েই প্রথম মানে এটা হচ্ছে কোম্পানি বুঝে একদিনও লাগতে পারে দুই তিন দিনও লাগতে পারে এক সপ্তাহ লাগতে পারে প্ল্যানিং এর জন্য টাইম রাখি যে হ্যাঁ আমি আমরা এক একজন এক এক ডিপার্টমেন্টের সাথে বসবো বা ওভারঅল সবাই সহ ওদের সাথে কথা বলবো কথা বলে আমরা ইনফরমেশন নিয়ে চেষ্টা করব বোঝার যে আমরা আসলে কে কোন জায়গাটা করবো এবং কোন অ্যাপ্রোচে আগাবো সো অ্যাপ্রোচটা এটা হচ্ছে জাজমেন্টাল বাট এই যে প্ল্যানিংটা করা হয় সেই প্ল্যানিংটার কারণে অডিটটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় সো আপনারা যারা অডিট করছেন বা করেছেন তারা কি এই ধরনের প্ল্যানিং এর সাথে অভ্যস্ত কিনা অডিট প্ল্যানিং আমাদের একটা এপিএম আছে এটা জানেন কিনা অডিট প্র্যাকটিস ম্যানুয়াল নাম শুনেছেন জি ম্যাম শুনেছি ওকে সো এপিএম এর ওই যে প্ল্যানিং এর ডকুমেন্টস গুলো চেকলিস্ট গুলো সেটা কি কেউ দেখেছেন বা ফিল আপ করেছেন বা পড়েছেন দেখেছি পুরোটা আর কি পড়া হয়নি বাট একটু পড়েছিলাম ওকে সো একজনকে পেলাম যে কিনা পরিচিত এবং দেখেছে আর কেউ আছেন একটু বড় ফর্ম গুলোতে এটা প্র্যাকটিসটা একটু বেশি অন্যদের হয়তো আস্তে আস্তে হবে এখনো ভাবে প্র্যাকটিস শুরু হয়নি বাট যারা একটু বড় ফার্ম গুলোর সাথে অ্যাটাচ আছেন তাদের এটা দেখার কথা বা বোঝার কথা জানার কথা যে প্ল্যানিং বলতে একটা জিনিস আছে অডিট প্র্যাকটিস ম্যানুয়ালে সেটার কিছু চেকলিস্ট আছে যে কোনটা প্ল্যানিং কোন চেকলিস্টটা কিভাবে ফিল আপ করবে এবং কি কি ইনফরমেশন সেখানে লাগবে সো প্ল্যানিংটা আসলে হয় কি আপনি হয়তো বলতে পারেন যে অডিট তো শুরু করেই দিলাম করলাম বাট কোন একটা জিনিস নট অনলি অডিটের কথা যে কোনো একটা জিনিস শপিং করতে যাবেন আপনার কিন্তু প্ল্যানিং যদি থাকে সেটা যদি বিয়ে শপিং হয় মনে করেন প্ল্যানিং হ্যাঁ আমার কি কি কিনতে হবে আমার একটা চেকলিস্ট থাকে আচ্ছা এখান থেকে কোনটা কিনতে যাব তারপর কোনটা কিনতে যাব এভাবে কিন্তু আমরা প্ল্যানিং করে যাতে টাইমটা সেভ হয় যেখানে যাচ্ছে জিনিসগুলো যাতে আমার সময়ের মধ্যে আমি কিনতে পারি এবং আমার কাজটা যাতে শেষ হয় এভরিথিং কিন্তু প্ল্যানিং আমি জাস্ট একটা উদাহরণ দিলাম বিয়ে শপিং এর জিনিসটা দিয়ে তো অডিটও কিন্তু এরকম একটা প্ল্যানিং দিয়ে যে আমাকে তো এই টাইমটার মধ্যে শেষ করতে হবে সো আমি কোন জায়গা থেকে শুরু করব কে কোন কাজটা করব কিভাবে ইনফরমেশন গুলো কালেক্ট করব কিভাবে আমি টাইমের মধ্যে শেষ করব এবং রিভিউতে দিব কারণ আমার পার্টনার রিভিউ দরকার তারপর রিপোর্ট হবে সো এই যে প্ল্যানিংটা করা এই প্ল্যানিং এর ফলে কি কি বেনিফিটস পাচ্ছি আমি ফার্স্ট অফ অল হচ্ছে প্ল্যানিং এর ফলে ইম্পর্টেন্ট এরিয়া গুলো আপনি খুব দ্রুত ধরে ফেলতে পারবেন আপনি যদি ওদের সাথে কথা বলেন বা আপনার কাছে ইনফরমেশন থাকে আপনি কিন্তু সহজেই সেখান থেকে কোন কোন এরিয়াতে ফোকাস করতে হবে সেটা কিন্তু বের হয়ে যায় না যে ম্যানুফ্যাকচারিং যদি হয় ডেফিনেটলি সেলস ইনভেন্টরি এই জায়গাগুলোতে আমরা একটু ফোকাস করি বেশি ব্যাংক যদি হয় লোন অ্যান্ড অ্যাডভান্স এই জায়গাতে আমরা একটু ফোকাস করি বেশি এনজিও যদি হয় ডোনেশন এবং প্রোগ্রাম অ্যাক্টিভিটিস এই জায়গাগুলোতে আমরা ফোকাস করি বেশি ঠিক আছে স্যার প্রত্যেকটা অডিটেরই কিছু না কিছু ইম্পর্টেন্ট এরিয়া আছে সবকিছু তো আর ইম্পর্টেন্ট না
সবকিছু যদি ইম্পর্টেন্ট হয় সবকিছু দেখতে গেলে তো আপনার ওই যে অ্যাবসোলিউট অ্যাসুরেন্স তো আর পসিবল না, আবার সময়ের মধ্যে শেষ করতে হবে, রিজনেবল অ্যাসুরেন্স দিতে হবে, সো ইম্পর্টেন্ট এরিয়া গুলোকে প্রথমে মার্ক করতে হবে, আর এটা পসিবল একমাত্র ইফ ইউ হ্যাভ আ গুড প্ল্যান। ওকে, সো গুড প্ল্যানের মাধ্যমে আমরা ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট এরিয়া গুলোকে সিলেক্ট করতে পারি। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই পটেনশিয়াল প্রবলেম এন্ড রিজলভ দ্যাম অন আ টাইমলি বেসিস। সো আমরা ওই ইম্পর্টেন্ট এরিয়া গুলোকে সিলেক্ট করি, এবং গত বছর অডিটরের সাথে কথা বলে কিংবা ম্যানেজমেন্ট লেটার যদি দিয়ে থাকে তারা সেটা স্টাডি করে কিংবা কোম্পানির বিভিন্ন জনের সাথে কথা করে বলে কোথায় প্রবলেম থাকতে পারে সেই প্রবলেম গুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং সেটা কিভাবে রিজলভ করবো সেটা নিয়ে ডিসকাস করার সুযোগ পাই। হ্যাঁ, আমরা কথা বলি, যদি দেখি কারো সেলস এর এখানে প্রবলেম আছে, সেলস এর ক্লারিফিকেশন ওরা ভালো মতো আমাদেরকে দিতে পারছে না, সো ধরে নেই যে এখানে প্রবলেম আছে, এবং এটা রিজলভ করতে হলে সিনিয়র কেউ অডিট করলাম সেখানে, সেটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিলাম, সিনিয়র বললো যে হ্যাঁ ঠিক আছে আমি এক সপ্তাহের মধ্যে এই সেলস এর অডিটটা শেষ করবো এবং এখানে কি কি প্রবলেম আছে সেটা একটু রিজলভ করার চেষ্টা করবো। ওকে, সো এটা কিন্তু প্ল্যানিং এর একটা বেনিফিট। থার্ড হচ্ছে ইনশিওর দ্যাট দ্য অডিট ইজ প্রপারলি অর্গানাইজড অ্যান্ড ম্যানেজড। So if you have a plan, then hocche apni easily audit ta ke organize ebong manage korte parben, ke kon ta dekhbe ba kibhabe eta timely je time ta deya ache she time er moddhe shesh hobe, plus hocche je team member ache she tara kon kaj ta kokhon korbe, to ei jinish gulo ensure hoy ekmatro if you have a good plan, audit plan. Assign work to engagement team members properly. So if you have a good plan tahole আপনার জুনিয়ররা কোন কাজটা করবে, সেমি সিনিয়র কোন কাজটা করবে, সিনিয়ররা কোনটা করবে, কাকে কোন, আপনি যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর অডিট করি, কে কোন লাইন আইটেম নিয়ে কাজ করবে, কে কোনটাতে ভালো কাজটা তুলতে পারবে, সো আমরা ওইভাবে হচ্ছে ওয়ার্কটাকে অ্যাসাইন করে দেই যে হ্যাঁ জুনিয়র যদি হয় তাকে আমরা নর্মালি একটু সহজ যে জায়গাগুলো আছে সেগুলোতে এঙ্গেজ করে দেই, বুঝিয়ে দেই, একটু ক্রিটিক্যাল জায়গা যেটা টাফ জায়গা যেটা সেটাকে আমরা একটু সিনিয়র হ্যান্ডে হ্যান্ডেল করার চেষ্টা করি, যেহেতু তার এক্সপিরিয়েন্স আছে সে ওই জায়গাটা হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, সো এভাবে যদি প্ল্যান থাকে অ্যাসাইন মানে ওয়ার্কটাকে অ্যাসাইন করা যায় ইজিলি। তারপর হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিরেকশন এন্ড সুপারভিশন অফ এঙ্গেজমেন্ট টিম মেম্বার। সো আমাদের যদি গুড প্ল্যান থাকে তাহলে আমরা ডিরেকশন এবং সুপারভিশনটা অনেক ইজি হয় যে ঠিক আছে, অনেক সময় হতে পারে উইকলি টিম মেম্বাররা বসলাম যে হ্যাঁ এই উইক কার কি কাজ ছিল, সে কতটুকু কভার করতে পারলো, নেক্সট আমি তাকে আরেকবার যে সে কোন কাজটা করবে সেটার জন্য সুপারভাইজ করলাম বা ডিরেকশন দিলাম, রাইট? সো আমরা কিন্তু এভাবেই হয় উইকলি বসতে পারি বা উইদিন 15 ডেজ একবার হয়তো বসতে পারি, জব ইনচার্জ এসে সবার কাজগুলোকে মানে গাইড করলো, সুন্দর করে হচ্ছে সুপারভাইজ করলো, এবং কোথায় কার প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে যাতে করে সলভ করা যায় সেটার একটা ডিরেকশন দিল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফ্যাসিলিটেটেড রিভিউ অফ ওয়ার্ক। যদি আপনার প্ল্যান থাকে তাহলে আপনি কি করছেন, ইজিলি রিভিউতে আপনি দিয়ে দিতে পারছেন। আমাদের একটা কিন্তু নির্দিষ্ট টাইম থাকে, একটা টাইম পরে অডিটে যখন ফিল্ড ওয়ার্কটা শেষ হয় দেন আমরা ডিরেক্টর বা ম্যানেজার রিভিউর একটা টাইম থাকে, দেন হচ্ছে পার্টনারের রিভিউর একটা টাইম থাকে। ওকে, সো প্ল্যান থাকলে আমি ঠিক মতো আমি একটা প্ল্যানিং এ ফেলে দিতে পারলাম যে ঠিক আছে আমার যেহেতু এই অডিটটা দেড় মাস বা দু মাসের মধ্যে শেষ করতে হবে, আমি ফিল্ড ওয়ার্ক কতদিন করবো, দেন হচ্ছে রিভিউতে কবে এটাকে দিব, কারণ রিভিউতে একটা ভালো টাইম যায় এবং ভালো মতো এটাকে রিভিউ দিতে হয়, যেহেতু পার্টনার বা ডিরেক্টর এরা নর্মালি ফিল্ডে কাজ করে না, তারা ওখানে আপনাদের ডকুমেন্টের উপর বেস করে রিভিউ করে কিন্তু রিপোর্ট দিতে হচ্ছে। ওকে, সো তার জন্য কিন্তু একটা প্রপার টাইম দরকার, সো এটাও কিন্তু আপনার প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। সো দিস ইজ দ্য বেনিফিটস অফ অডিট প্ল্যানিং, যে প্ল্যানিং করলে আসলে এই বেনিফিটস গুলো পাওয়া যায় যে কখন রিভিউ করবে, কখন সুপারভাইজ করছে, অ্যাসাইন কাজটাকে কিভাবে অ্যাসাইন করছে, পটেনশিয়াল প্রবলেম গুলো কোথায়, ইম্পর্টেন্ট এরিয়া গুলো কি, সেগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি এবং রিসলভ করতে পারি। ওকে, ওকে ম্যাম। আচ্ছা, আমি তাহলে নেক্সট স্লাইডে আমরা যাই। ওকে, দিস ইজ অ্যাপ্রোচ টু প্ল্যানিং। আচ্ছা, কেউ কিছু বলবেন? এখানে রেজ হ্যান্ড দেখাচ্ছে, আরো কোনো কোশ্চেন? দিদারুল, আর কেউ কোশ্চেন যদি থেকে থাকে আপনারা এটাকে নোট ডাউন করেন, আমি চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে সমস্ত কোশ্চেনের অ্যানসার দিব এবং কোশ্চেন গুলোও নিব।
ওকে সো আমি আপাতত এগিয়ে যাই অ্যাপ্রোচ টু প্ল্যানিং প্ল্যানিং এর অ্যাপ্রোচ কি হবে আমি যদি প্ল্যানিং করতে যাই প্রথমত আমার স্টেপ 1 হচ্ছে এনসিউরিং দ্যাট দা ইথিক্যাল রিকোয়ারমেন্টস কন্টিনিউ টু বি মিট অর্থাৎ আমরা যে অডিট করতে যাব আমাদের দেখতে হবে যে ইথিক্যাল রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেটা যেন অবশ্যই এনসিউর করব যাতে এগুলো মিট আপ হয় ঠিক আছে সেকেন্ড হচ্ছে এনসিউরিং দ্যাট টার্মস অফ দা এনগেজমেন্ট আর আন্ডারস্টুড আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছি চ্যাপ্টার 2 তে এনগেজমেন্ট লেটার ওখানে কতগুলো টার্মস ছিল অবজেক্টিভ যে ম্যানেজার অবজেক্টিভ ছিল স্কোপ ছিল responsibility of the management chilo responsibilities of the auditor chilo so planning korar age ondoto ei tuke ensure hoye niben je apnar client ei je terms and condition gulo engagement letter er gulo bhalo moto bujheche ebong tara apnake proper support ta dibe amra last slide e goto class er last slide e ekta chilo na je apni engagement letter ekbar dile normally continuous jodi apni auditor thaken dite hoy na but কিছু সময় থাকে যখন এনগেজমেন্ট লেটার রিসাবমিট করতে হয় তার মধ্যে একটা রিজন ছিল যদি তারা আপনার যে এই টার্মস এন্ড এনগেজমেন্ট যেটা আছে এটা যদি না বুঝে হয়তো সেটাকে আরেকটু ইয়া করে দিতে হয় আপনাকে ঠিক আছে সো আমরা প্ল্যানিং করার সময় আরেকটু এনশিওর হয়ে নিব যে এনগেজমেন্ট যেটা ছিল টার্মস অফ এনগেজমেন্ট সেটা ওই ক্লায়েন্ট ভালোমতো বুঝেছে এবং আপনাকে সেই অনুসারে তারা হেল্প করতে পারবে ওকে Third one is step 3 establishing the overall audit strategy so planning er age kintu ekta audit strategy thakbe ha amra jeta first slide e dekhechi audit strategy so ekta overall audit strategy thakbe apnader oi khan thekei jokhon apnara field e ashben ba apnara jokhon planning korben tokhon situation bujhe oi audit strategy take detail e plan korben je ha amar to erokom scope timing chilo বা আমি এভাবে একটা টাইমিং সেট করে এসেছি বাট আমি যখন ফিল্ডে কাজ করব তখন সেটা সিচুয়েশন বুঝে আমার প্ল্যান করতে হবে ওই অডিট স্ট্র্যাটেজি থেকেই আসতে এটাকে ডিটেইলে রূপ নিতে হবে সিচুয়েশন বুঝে সেখানে টাইমিং বেশি লাগতে পারে টিম মেম্বার প্লাস আদার্স স্ট্র্যাটেজি গুলোকে অনেক ডিটেইলে আপনাকে প্ল্যান করতে হবে ওকে এন্ড দেন স্টেপ 4 হচ্ছে ডেভেলপিং অ্যান অডিট প্ল্যান ইনক্লুডিং রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিজার অডিট টেস্টস এন্ড এনি আদার প্রসিজার নেসেসারি টু কমপ্লাই উইথ আইএসএস সো আমরা যেটা প্ল্যানিং করছি সেখানে প্ল্যানিংটা এভাবে করতে হবে যাতে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং যেটা বলছিলাম আমি ফার্স্ট ক্লাসে যে আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডটাকে ফলো করতে হয় সো আপনি যে প্ল্যানিং গুলো করবেন সেটা অডিটিং স্ট্যান্ডার্ড গুলো একটু যেন ফলো করা হয় কিংবা আপনার রিস্ক যে জায়গাগুলো সেই রিস্ক গুলো যেন অ্যাসেস করা হয়ে থাকে কারণ রিস্ক এরিয়া গুলো যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন আপনি এই অডিটটা আপনি মানে চলতেই থাকবে হয়তো ওরকম ভাবে কোনো ফাইন্ডিংস ঠিক মতো পাবেন না বা ঠিক অ্যাপ্রোচ আপনার অডিটটা হবে না সো আপনাকে নেচার বুঝে কোম্পানি বুঝে রিস্কটাকে আগে অ্যাসেস করতে হবে তারপর হচ্ছে ওই অনুসারে অডিট প্রসেসটা করে আমার যাতে সমস্ত রুলস রেগুলেশনের সাথে কমপ্লাই করে সেভাবেই একটা অডিট প্ল্যান দাঁড় করা সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ টু অডিট প্ল্যানিং সো আপনাদেরকে এইভাবে যদি আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে যেহেতু যাচ্ছে সো আপনাদেরকে স্টেপ কয়টা স্টেপ এটাও বলতে পারে বা এভাবেও কোশ্চেন আসতে পারে যে হুইচ ইজ দ্য অ্যাপ্রোচ টু প্ল্যানিং সো ওখানে তিনটা চারটা দিতে পারে এটার মধ্যে এটার যে এখানে যে কোনো একটা দিবে হ্যাঁ সো আপনাকে ওটা খুঁজে বের করতে হবে যে অ্যাপ্রোচ আমি কি পড়েছিলাম বা অ্যাপ্রোচ কোনটা ওকে সো এইভাবে আপনারা একটু খুঁটিনাটি একটু ভালো মতো খেয়াল করবেন ভালো মতো পড়বেন যাতে করে মাল্টিপল চয়েসে আপনাদেরকে মানে ধাঁধায় ফেলে দিবে ডেফিনেটলি কোশ্চেন তো এরকম ভাবেই হওয়ার পসিবিলিটি বেশি তো আপনারা যাতে সেটাকে একদম ইজিলি রিচ করতে পারেন ওকে সো এখন আসি কি কন্টেন্টস অফ এন ওভারঅল অডিট স্ট্র্যাটেজি সো আমরা অলরেডি জানি যে অডিট স্ট্র্যাটেজি কি অডিট স্ট্র্যাটেজি যেটা ছিল যে আপনার জেনারেল স্ট্র্যাটেজি যেখানে টাইমিং স্কোপ এই জিনিসগুলো থাকে সো কি কন্টেন্টসে আমরা এখানে ছয়টা জিনিস আছে সেটা নিয়ে একটু ডিসকাস করি এগুলোর ডিটেইলসটা পেছনে আছে মানে আপনাদের পরবর্তী স্লাইডগুলোতে আছে প্লাস বইতে তো ডিটেইলস আছেই এখন কি কন্টেন্টস যদি আসে কোশ্চেন যে এরকম আসতে পারে যে ওভারঅল অডিট স্ট্র্যাটেজির কি কন্টেন্টস কোনটা কোনটা চারটা দিতে পারে ওটার মধ্যে হয়তো দুটো হতে পারে তিনটো হতে পারে কি কন্টেন্টস সো আপনারা এবিসি অথবা এ ডি সি এভাবে কোশ্চেনের মানে আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যানসার হবে সো সেজন্য এটাও জানতে হবে ক্লিয়ারলি যে কি কন্টেন্টস কোনটা কোনটা
ফার্স্ট অফ অল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটিস এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি যখন অডিট স্ট্র্যাটেজি করব, অর্থাৎ যেটাকে বলছিলাম আমি ওই যে উপর থেকে দেখে আপনাদেরকে একটা আইডিয়া নেয়া, তো সেটা যখন করব ডেফিনেটলি ওই কোম্পানি সম্পর্কে বা এনভায়রনমেন্ট সম্পর্কে আমাকে একটু জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, ওই কোম্পানি এখানে আপনি অডিট করবেন তাদের অ্যাকাউন্টিং এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে আপনার জানতে হবে। তারপরে এটা কতদিনের মধ্যে শেষ করতে হবে বা এটা কোন আঙ্গিকে তারা রিপোর্ট চাচ্ছে সেটা আপনাকে জানতে হবে। এই কোম্পানির রিস্কটা কোথায়, ম্যাটেরিয়ালিটি, এগুলো আমরা ম্যাটেরিয়ালিটি ডিসকাস করব এই চ্যাপ্টারের পরে, অ্যানালাইটিক্যাল প্রসিজার অ্যান্ড ম্যাটেরিয়ালিটি ডিসকাস করবো। সো রিস্ক কোথায়, ম্যাটেরিয়ালিটি কতটুকু কি করব সেটা জানতে হবে। কোয়ার্ডিনেশন, ডিরেকশন, সুপারভিশন অ্যান্ড রিভিউ, কে কোয়ার্ডিনেট কিভাবে করব, কে সুপারভাইজ করবে, কে রিভিউ করবে সেটা আমাকে ঠিক করতে হবে, এবং আদার্স ম্যাটার্স যদি আসে। সো এইটা হচ্ছে একটা কোম্পানিতে যদি আমি অডিট করতে যাই, আমার অডিট স্ট্র্যাটেজি যদি সেট করতে হয় আমাকে এই জিনিসগুলো সম্পর্কে মাথায় রাখতে হবে, নলেজ থাকতে হবে, দেন আমি হচ্ছে একটা অডিট স্ট্র্যাটেজি সাজাতে পারবো। ওকে, তো আমরা এই অডিট স্ট্র্যাটেজিরই একটা একটা পয়েন্ট করে আমরা পেছনে দেখি কি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। ওকে, তো আমি এই স্লাইডে যাওয়ার আগে আরেকটা পরের স্লাইডটা আপনাদেরকে একটু ডিসকাস করি, তাহলে ফার্স্ট স্লাইডটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, যেই আপনাদের যে পয়েন্টটা আছে বা যেটা লেখাটা, এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে একটু কেউ কি একটু শেয়ার করবেন, যে আপনারা আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট বলতে কি বুঝতেছেন? যে অর্গানাইজেশনে আমরা অডিট করব বা যে এন্টিটিতে আমরা যাচ্ছি এটা কি নিয়ে বিজনেস করছে বা কি কি পয়েন্ট ওখানে থাকতে পারে বা তাদের তারা কোন পলিসি বা স্ট্র্যাটেজি ফলো করছে বা কোন স্কোপ গুলাতে তারা রিলেটেড, ওই সম্পর্কে জানা। ওকে, হ্যাঁ আপনি অ্যানসার করেছেন ঠিকই, আরো ডিটেইলস থাকে বাট একেবারে মানে শর্টে যদি হয় আপনি অ্যাকুরেটলি বলেছেন। আমাদেরকে আগে আসলে এটা জানার উদ্দেশ্যটা কি, একটা কোম্পানি সম্পর্কে যদি আমি না জানি তার রিস্কি পয়েন্ট গুলো, কোথায় রিস্ক থাকতে পারে, আমার ইম্পর্টেন্ট এরিয়া কোনটা হতে পারে আমার কোম্পানি যেখানে আমরা অডিট করতে যাচ্ছি, আমি সেগুলো আইডেন্টিফাই করতে পারবো। সো দ্যাটস ওয়াই আগে কোম্পানিটা সম্পর্কে ভালো করে জানতে, ঠিক আছে? সো আমরা যেরকম এটা এটা এভাবেও বলতে পারি, আমরা যে কোনো মানুষ সম্পর্কে যদি আপনাকে কমেন্টস করতে বলা হয় যে সে কেমন বা কি তুমি কি, তাহলে তার সম্পর্কে কিন্তু আপনার একটু আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তার সম্পর্কে আইডিয়া থাকলে তার সম্পর্কে আপনি কমেন্টস করতে পারবেন, বাট কারো সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে তার সম্পর্কে আপনি মানে কমেন্টস করা মানে হচ্ছে অন্ধকারে ঢিল ছোড়া, আর কিছু না, আপনার কমেন্টসটা সঠিকও হবে না। ওকে, কারণ আপনি তাকে জানেনই না টোটালি। সো আমরা যখন অডিট করতে যাব, যেহেতু আমাদেরকে একটা রিপোর্ট দিতে হবে, আমাদেরকে রিস্ক এরিয়া গুলোতে অডিট করতে হবে, কোনটা রিস্ক পয়েন্ট, কোনটা ইম্পর্টেন্ট এরিয়া আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সো ডেফিনেটলি আমাদেরকে আগে জানতে হবে যে এই কোম্পানিটার এনভায়রনমেন্ট এবং এই কোম্পানিটা কি নিয়ে বিজনেস করে, কার সাথে রিলেট, কি রুলস রেগুলেশন ফলো করে, এভরিথিং। সো এইটা যত ক্লিয়ারলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন তত ক্লিয়ারলি আপনি হচ্ছে অডিটে অডিট করতে পারবেন, আমার অডিটটা অনেক বেশি মানে আপনি ইজিলি ওই অডিটটাতে ঢুকতেও পারবেন, রিস্কি পয়েন্টগুলো আইডেন্টিফাইও করতে পারবেন এবং রিপোর্টও করতে পারবেন। ওকে, সো আমরা এটার জন্য একটু দেখি ওয়াই হোয়াট হাউ। ওকে, সো একটা কোম্পানি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, এটা মানে ওয়াই মানে হচ্ছে আমি কেন জানবো, অ্যাজ আ অডিটর আমি কেন একটা কোম্পানি সম্পর্কে জানবো, সেটার অ্যান্সার হচ্ছে to identify and assess the risks of material misstatement in the financial statement. So apni jodi company er somporke na janen tahole tar risk kothay, je risk gulo material misstatement create korte pare financial statement e seta apni identify korte parben na. To enable the auditor to design and perform further audit procedure, apni jodi company er somporke na janen, apni hoyto ekta plan kore esechen ami ei area gulote kaj korbo, but যখন কোম্পানিটির সম্পর্কে ডিটেলস জানলেন তখন দেখলেন যে তার রিস্ক এরিয়া আরো কিছু জায়গা আছে, তো তখন কিন্তু আপনার অডিট প্রসিডিউরে ওই জায়গাগুলো ইনক্লুড করতে হবে, রাইট? সো আমি যদি তার সম্পর্কে ভালো করে না জানি কোম্পানিটার সম্পর্কে, তাহলে আমার আর কোন জায়গায় আমাকে ফোকাস করতে হবে আমি কিন্তু সেটা বুঝতে পারবো।
third one is to provide a frame of reference for exercising audit judgment. For example, when setting the audit materiality. So, এই ম্যাটেরিয়ালিটির এই জায়গাটা আমি একটু পরে পড়াবো যখন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে জাজমেন্ট ম্যাটেরিয়ালিটিতে ইউজ করতে হয় সেই কোশ্চেনের অ্যানসারটা আপনারা পেয়ে যাবেন বাট এখন যেটা বলছি যে আপনি যদি কোম্পানিটা সম্পর্কে না জানেন তাহলে অডিট জাজমেন্ট ইউজ করতে পারবেন না যে হ্যাঁ এখানে আমি এই এই ওয়েতে আগাবো বা এভাবে করা উচিত ওইভাবে করা উচিত এই জায়গাগুলো আপনার কাছে ক্লিয়ার হবে ঠিক আছে সো আপনি আপনার ওই একটা কোম্পানি সম্পর্কে জানা এবং তার এনভায়রনমেন্ট সম্পর্কে জানা হচ্ছে আপনার যাতে অডিট জাজমেন্টটাও ইউজ করতে পারেন সেই জন্য কিন্তু তার সম্পর্কে আপনাকে জানতে হবে ঠিক আছে এখন সেকেন্ড কোশ্চেনে আসি হোয়াট এখন আমি যে বলছি যে তুমি একটা কোম্পানি সম্পর্কে জানবে তার এনভায়রনমেন্ট সম্পর্কে জানবে জানাটা জরুরি সো আসলে এই জানা বলতে কি বোঝায় আমি একটা কোম্পানির কোন কোন জিনিসগুলো জানলে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট বুঝাবে সো ইন্ডাস্ট্রি রেগুলেটরি অ্যান্ড আদার এক্সটার্নাল ফ্যাক্টর্স ইনক্লুডিং দ্য রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আমি যদি এই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে বিলং করছে কোন রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো তার জন্য অ্যাপ্লিকেবল আর কোন ফ্যাক্টর আছে কিনা কিংবা রিপোর্টিং ফ্রেমওয়ার্ক কোনটা তার জন্য প্রযোজ্য এইগুলো যদি জানি এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটির একটা পার্ট যে এগুলো যদি জানি তাহলে বুঝবো যে হ্যাঁ এই কোম্পানি সম্পর্কে আমি কিছুটা জানতে পেরেছি দেন হচ্ছে নেচার অফ দ্য এন্টিটি ইনক্লুডিং সিলেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং পলিসিস এবং ইন্টারনাল কন্ট্রোল আমি যদি ওই কোম্পানির অ্যাকাউন্টিং পলিসিটা গো থ্রু করি তারা কোন পলিসিতে আগাচ্ছে কোনটার জন্য কোন পলিসি ফলো করছে তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কিরকম এটাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্টের পার্ট অর্থাৎ কাউকে যদি বলি যে এই কোম্পানিটা সম্পর্কে তুমি কি জানো কি 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 দেখেছো তাহলে আমার যেমন ইন্ডাস্ট্রি রেগুলেটরি আদার এক্সটার্নাল ফ্যাক্টরও জানতে হবে সাথে সাথে কোম্পানি কি পলিসি ফলো করছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কিরকম এগুলো আমার জন্য জানাটা জরুরি এন্ড দ্য থার্ড ওয়ান ইজ মেজারমেন্ট এন্ড রিভিউ অফ দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ওকে সো ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বিভিন্ন রকমেরই হতে পারে একেবারে কমন যদি বলি আমি রেশিও হ্যাঁ রেশিও অ্যানালাইসিস সো ওটাও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এর একটা পার্ট যে আমি কোম্পানির কুইক রেশিও কেমন তারপরে টার্নওভার রিসিভেবল টাইমলাইন কত তারপর হচ্ছে পেয়েবল ডেজ কত মানে কত দিনের মধ্যে সে পেয়েবল পে করছে কিংবা কত দিনের মধ্যে সে আদায় করতে পারছে তার কুইক রেশিওর অবস্থা কি তার আদার আদার্স আপনারা অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েশন করা বিবিএ এমবিএস আপনারা এই রেশিও সম্পর্কে অন্তত আপনাদের নলেজ আছে যে এই রেশিও গুলো কোনটা কিসের ইন্ডিকেটর হ্যাঁ আর আমরা অডিটে নর্মালি আরেকটা জিনিস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যেটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমেও একটা কোম্পানির পারফরমেন্সটা আমরা বিচার করার চেষ্টা করি যে তার কি অবস্থা গত বছর ছিল কি অবস্থা এখন আছে তার কোনটার কি মানে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দিয়ে ভার্টিক্যাল তারপরে হচ্ছে গিয়ে আপনার হরিজন্টাল অ্যানালাইসিস করে দেখি যে কোম্পানিটার কি অবস্থা সো তার সমস্ত রকম পারফরমেন্স ইন্ডিকেটর গুলো অ্যানালাইসিস করেও কিন্তু আমরা একটা কোম্পানি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই ঠিক আছে সো এই তিনটা পয়েন্ট যদি মোটামুটি জানা থাকে কোনো কোম্পানি তাহলে বলা হয় যে হ্যাঁ আপনি মোটামুটি এই কোম্পানিটার সম্পর্কে জানেন এটা এনভায়রনমেন্ট এখন কোশ্চেন আসে হাউ অর্থাৎ আমি হোয়াই কেন দরকার সেটা জানলাম আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্টে কি কি জিনিস দেখতে হয় সেটাও দেখলাম বাট এখন কিভাবে আমি সেটা দেখব হ্যাঁ কিভাবে আমি ওদের কোম্পানির এই ইনফরমেশন গুলো পেতে পারি ফার্স্ট অফ অল হচ্ছে ইনকোয়ারিজ অফ ম্যানেজমেন্ট আদার্স উইদিন দ্য এন্টিটি অর্থাৎ কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কথা বলে তাদেরকে ইনকোয়ারি করে আপনি ইনফরমেশন গুলো তাদের কাছে নিতে পারেন এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অবজারভেশন অ্যান্ড ইনস্পেকশন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আমি একটু পরেই পড়াবো অবজারভেশন ইনস্পেকশন এইগুলোর মাধ্যমেও কিন্তু আপনি ইনফরমেশন গুলো তাদের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন প্রায়র পিরিয়ডের নলেজ অর্থাৎ প্রায়র ইয়ারে কোন অডিটর ছিল কিংবা ওয়েবসাইটের ইনফরমেশন গুলো প্রায়র ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেখান থেকেও কিন্তু আপনি অনেকগুলো ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন লাস্ট হচ্ছে ডিসকাশন অফ দ্য সাসপেক্টেবিলিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এবং দ্য এনগেজমেন্ট টিম আপনি কি করবেন যখনই আপনারা ফার্স্টে আমি বললাম না যে প্ল্যানিংটা আপনারা ফার্মে থেকেও করতে পারেন আবার যদি ভাবেন যে না একটু আগেই চলে যাই ক্লায়েন্টে গিয়ে পাঁচ সাত দিন আপনার প্ল্যানিং এর কাজে লাগাবো তাহলে সেটাও হয়
যদি সেভাবে টাইম ম্যানেজ করতে পারেন। সো আপনারা গিয়ে কি করবেন, সবাই কাজ ভাগ করে নেবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে এক একজন বসলেন, বসে কিছু চেকলিস্ট থাকবে কোশ্চেনে, সেই কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন করবেন, অ্যান্সার গুলো যখন আপনার কালেক্ট করবেন ওটার মাধ্যমে কিন্তু ওই ডিপার্টমেন্টের কাজ কে কি করে কিভাবে হচ্ছে সমস্ত কিছু আপনাদের নলেজে চলে আসবে। সো দিন শেষে মনে করেন আপনাদের যে অডিট রুম থাকবে বা আপনাদেরকে যে স্পেসটা দেওয়া হচ্ছে সেখানে সবাই বসে ডিসকাস করবেন, হ্যাঁ আমি এই ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন গুলো পেয়েছি, আমি এই ডিপার্টমেন্ট গুলো থেকে ইনফরমেশন পেয়েছি। তো সবার ইনফরমেশন নিজেরা নিজেরা যখন একটু ডিসকাস করবেন সেটার মাধ্যমেও কিন্তু এই কোম্পানির বিভিন্ন এনভায়রনমেন্ট বা তার এন্টিটি সম্পর্কে এই যে সবাই মিলে নলেজ গেদার করলেন সেটা সবার মাঝে ডিস্ট্রিবিউট হবে বা সবাই সবকিছু সম্পর্কে মোটামুটি অবহিত থাকবে। আপনাদের জব ইনচার্জ বা সুপারভাইজার যে থাকবে সে যেহেতু এক্সপিরিয়েন্স থাকে সে রিস্কি পয়েন্ট গুলো আইডেন্টিফাই করে ফেলতে পারে, ঠিক আছে। এভাবেই হচ্ছে একটা কোম্পানি থেকে আপনারা কিভাবে ইনফরমেশন নিবেন সেটার হচ্ছে ওয়ে। ওকে, এই হোয়াই হোয়াট হাউ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আর এটা যদি বুঝে থাকেন তাহলে আমি আগের স্লাইডটাতে যাব যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি আইএসএ তে কি বলা। No, ma'am. Clear? Ma'am. Clear, ma'am. Hey, Riyad, kichu bolben? Ma'am, je amra audit shuru korar age client er sathe je introduce hocche giye, to shekhetre amra ashole easily ki kibhabe tader sathe amra mane amader je eta ache audit er head ta ache seta niye apni e korte paren start. রিয়াদ কথা ভেঙে ভেঙে আসছে, কেউ যদি ওর কোশ্চেনটা বুঝেন আমাকে একটু রিপিট করবেন। রিয়াদ আমি কোশ্চেনটা বুঝিনি ভাইয়া, হয়তো ক্লিয়ার হচ্ছে না কানেকশনের কারণে, আপনি কি একটু চ্যাট বক্সে লিখে দিবেন। ম্যাম আমি আসলে বলছিলাম যে আমরা যে ক্লায়েন্টের সাথে কথা বলা শুরু করব ফোনে কমিউনিকেশন করে তার সাথে যোগাযোগ করে যে ভাই অডিট তো শুরু করবো প্ল্যানিং আছে শিডিউল টাইম থাকে আমরা কি শিডিউল টাইমের আগে কথা বলতে পারি। Yeah, you access that, definitely you can go and start your planning process there. No problem. Client এটাকে appreciate করার কথা। Normally তো যাদের bank audit করার অভিজ্ঞতা আছে আপনারা জানেন bank audit এর আপনার year end হচ্ছে 31st December, but maximum বড় এগুলো দেখবেন firm গুলোতে এই strategy থাকে, ওরা এক মাস আগে দেড় মাস আগেই কিন্তু ব্যাংকে চলে যায়। ব্যাংকে গিয়ে এই প্ল্যানিং এর কাজগুলো করে, কারণ হচ্ছে ব্যাংকের কিন্তু একটা টাইমলাইন আছে 28 ফেব্রুয়ারির মধ্যে আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট জমা দেওয়ার একটা টাইমলাইন, যদিও ওরা পরে টাইমলাইন হয়তো বাড়ায় বাট এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বলে দেয়া যে আপনাকে 28 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। সো প্ল্যানিং এর কাজটা তো একটা ব্যাংকের প্ল্যানিং কিন্তু অনেক বিশাল একটা কাজ, সেই প্ল্যানিং এর কাজ করার জন্য টিমের তারা এক্সেস দেয় এক দেড় মাস আগে আপনি চলে যেতে পারেন গিয়ে প্ল্যানিং এর কাজটা শুরু করতে। এভাবে অন্য ক্লায়েন্টও আপনি যদি ম্যানেজ করেন যে আমাদের এই প্ল্যানিং এর কাজটা আমাদের ফার্মে এটাকে আমাদের ইয়াতে আছে স্ট্যান্ডার্ডে আছে আমাদের এই কাজটা করতে হয়, আপনারা মেইন অডিট শুরু করার কিছুদিন আগে আমরা যদি আপনাদের ওখানে গিয়ে প্ল্যানিং এর কাজটা করতে পারি আমাদের জন্য ভালো হয়। সো ইউ শুড ম্যানেজ ইউর ক্লায়েন্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখন আমি যে স্লাইডটি স্কিপ করে গিয়েছিলাম এখন আমি সেখানে আছি, এটা এখন আপনারা একটু পড়েন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং এর 315 এ আছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট, সো এটা নিয়ে এই সেকশনটাতে বলা আছে, আপনারা এটা একটু পড়েন তারপরে হচ্ছে কোনো কোশ্চেন থাকলে।
কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা আগাই যদি এটা পড়া হয়ে থাকে বা যদি মেজর কোনো জায়গায় অসুবিধা না হয়, কারণ এই জায়গাটা বোঝানোর পরে ওইটা আপনাদের কাছে ইজি লাগার কথা হোপফুলি, দ্যাটস ওয়াই আমি এটা আগে ডিসকাস করেছি। ওকে আমরা আগাবো ক্যাপ্টেন, সামনের দিকে আগাই। ওকে দিদারুল, ঠিক আছে। So this is analytical procedure. So আমরা বোধহয় অনেকেই পরিচিত, আমাকে কি একটু বলবেন কেউ যে কিভাবে আমরা পরিচিত বা এটাতে কি করা হয়, কি করি, কিভাবে ডিসিশন নেই? নাম শুনেছি কিনা? ফাতিমা, ফাতিমা আছেন? জি ম্যাম। অ্যানালাইটিক্যাল প্রসিজিওর আপনার তো নাম শোনারই কথা হোপফুলি। জি জি ম্যাম, অ্যানালাইটিক্যাল প্রসিজিওর ম্যাম, আমরা যেই মানে পেপার ওয়ার্কটা যেটা শুরু করি অডিটের, ওইটার যে টেকনিক্স গুলো আছে সেইটা এটা মানে মানে এটার ইয়েটা করে, যেমন হলো গিয়ে আমরা কি এখানে ইন্সপেকশন করছি ওর ইনকোয়ারি করছি, আমাদের যে ক্লায়েন্টের ক্লায়েন্ট এন্ডে যার রেসপন্সিবল পার্সন আছে তাদের সাথে, এন্ড দেন ওদের কাছ থেকে প্রসেসটা বুঝে আমরা যে ওইটার উপরে ওয়ার্ক পারফর্ম করি, ওইটাই কাইন্ড অফ অ্যানালিটিক্যাল প্রসিজিওর। এট কিছু কিছু টাইম আমাদের হলো গিয়ে ভাউচিং করতে হয়, কখনো রিক্যালকুলেট করতে হয়, কখনো হলো গিয়ে আইডিয়া কিছুটা আছে, ওভাবে পারফেক্টলি মানে মূল জায়গায় যেতে পারেননি। একেবারে ইজি একটা অ্যানালাইটিক্যাল প্রসিজিওর যেটা আপনারা সবাই পরিচিত মনে হয়, লাস্ট ইয়ারের সাথে আমরা এই ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে লাইন বাই লাইন আইটেম গুলো থাকে সেটা কম্পেয়ার করি। হ্যাঁ, যে গত বছর এত ছিল, এই বছর হচ্ছে এত টাকা, সো কতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ হলো। হ্যাঁ, সো এটা শুরু করার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে মানুষকে শুরু করি। ওকে ফাতিমা, ওকে ঠিক আছে। আমি যেহেতু অনেকেরই এই ব্যাপারে খুব একটা কাজ করার অভিজ্ঞতা নেই, অ্যানালাইটিক্যাল প্রসিজিওর হয়তো ইউজ করেননি বা অনেকে হয়তো অডিটও এখনো ঠিক মতো জাননি, তো সবার সুবিধার্থে আমি জাস্ট কমন একটা জায়গা দিয়ে শুরু করি, হোয়াট ইজ অ্যানালাইটিক্যাল প্রসিজিওর। আই হোপ ওইটা বলার পরে আপনাদের কাছে সমস্ত কিছুই পানির মতো সহজ লাগবে। ওকে, আপনারা যারা অডিটে যান, নর্মালি একটা জায়গা খুব মানে কি বলবো এক্সাইটমেন্ট নিয়ে দেখেন যে স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, রাইট? হ্যাঁ না বললেন, অ্যানসার না জি ম্যাম, তাহলে অসুবিধা হবে। আমরা স্যালারি এক্সপেন্সটা দেখি। ধরেন গত বছর হচ্ছে স্যালারিতে এক্সপেন্স ছিল ওই কোম্পানি 4 লাখ টাকা, এ বছর হচ্ছে 5 লাখ, সো কত পার্সেন্ট ইনক্রিজ হলো? 25%, বেশ একটা ভালো পার্সেন্টেজের ইনক্রিজ হয়েছে। আমরা ধরে নেই যে 10% এর বেশি যদি ইনক্রিজ হয় তাহলে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এরিয়া, রাইট? সো এভাবে যদি ধরে নিই তাহলে 25% ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জায়গা। সো স্যালারি নর্মালি কি কি কারণে বাড়তে পারে? স্যালারি ইনক্রিমেন্ট অথবা হচ্ছে নতুন করে যদি হচ্ছে এমপ্লয়ি রিক্রুট করে। সো ফার্স্ট অফ অল উই নিড টু কালেক্ট দ্য ইনফরমেশন যে এমপ্লয়ি লাস্ট ইয়ারে কতজন ছিল, এই ইয়ারে কতজন এমপ্লয়ি, অর্থাৎ চলে গিয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটারও বিচার বিশ্লেষণ তো ডেফিনেটলি আছে। সো এমপ্লয়ি লিস্টটা নেই এবং কতজন নতুন, গত বছর কতজন ছিল সেটার একটা হিসাব আমরা নেই। সেকেন্ড আরেকটা পয়েন্ট সাব্বির বলেছিল যে ইনক্রিমেন্ট, সো ইনক্রিমেন্ট একটা পয়েন্ট যে আমাদের বছর বছর তো ইনক্রিমেন্ট হয়, সো
যদি মনে করেন কোনো নতুন অ্যাপয়েন্টি হলো না, স্যালারি বাড়লো, তাহলে একটাই রিজন হতে পারে ইনক্রিমেন্ট। তো কাকে কাকে ইনক্রিমেন্ট দেওয়া হলো সেই ইনক্রিমেন্টের হিসাবটা নিশ্চয়ই থাকে। ইনক্রিমেন্টের হিসাবের মাধ্যমে আমি এটাকে অ্যাজ আ অডিটর রিক্যালকুলেট করে দেখবো, ঠিক আছে একটা বোর্ড ডিসিশন হয়েছে সবাইকে 10% আর 15% ইনক্রিমেন্ট দেওয়া হবে। সো যে স্যালারি আছে সেখান থেকে যদি 10-15% সবার ইনক্রিমেন্ট হয়, এত টাকা আসে, তো এটার সাথে এটাকে যোগ করলে আমি দেখি যে আমি যে জায়গাটা 25% এর যে ইনক্রিজটা সেটা হয় কিনা, ঠিক আছে। অথবা যদি ইনক্রিমেন্টও আছে প্লাস অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা কে কয়জনকে নতুন অ্যাপয়েন্ট করা হলো, তাদের স্যালারি কত, কোন কোন মাস থেকে তারা হচ্ছে অ্যাপয়েন্টেড, সেই মাস থেকে তাদের স্যালারিটা হিসাব করে আমি দেখবো যে 4 থেকে 4 লাখ থেকে 5 লাখে আসার যে রিজনটা, ব্যাকগ্রাউন্ডটা সেটা সঠিক কিনা, ঠিক আছে। সো আমার জন্য ফাইনান্সিয়াল ইনফরমেশন হচ্ছে 4 লাখ এবং 5 লাখ, অর্থাৎ গত বছর 4 লাখ ছিল, এই বছর 5 লাখ, এটা হচ্ছে আমার জন্য ফাইনান্সিয়াল ইনফরমেশন। এখন এই ফাইনান্সিয়াল ইনফরমেশনটাকে জাস্টিফাই করার জন্য বা এটার ব্যাকগ্রাউন্ড খোঁজার জন্য আমি কি করছি, এমপ্লয়ি লিস্ট নিচ্ছি, আমি কি করছি ইনক্রিমেন্ট হয়েছে কিনা সেটা ডিসিশন এবং ইনক্রিমেন্টের ওই ডকুমেন্টসটা নিচ্ছি, এগুলো হচ্ছে নন ফাইনান্সিয়াল ইনফরমেশন, রাইট। সো 4 লাখ এবং 5 লাখের যে হিসেবটা সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ইনফরমেশন। এই ফাইনান্সিয়াল ইনফরমেশনটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি যে ডকুমেন্টস গুলো কালেক্ট করছি, লাইক এমপ্লয়ি লিস্ট, ইনক্রিমেন্ট ডিটেলস, এগুলো হচ্ছে নন ফাইনান্সিয়াল ইনফরমেশন। এই দুটো মিলেই কিন্তু একটা ইনক্রিজ ডিক্রিজ এর আপনি একটা রিজন খুঁজে বের করতে পারবেন। সো অ্যাজ আ অডিটর আমি যখন দেখলাম ইনক্রিমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট এই সব কিছু হিসাব কিতাব করে, হ্যাঁ ঠিক আছে, সবকিছু মিলিয়ে তারা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে যে 4 লাখ থেকে 5 লাখে স্যালারি এক্সপেন্স বেড়ে যাওয়ার রিজন হচ্ছে এই। যদি এটা জাস্টিফাইড হয়, আমার কাছে স্যাটিসফাইবল হয়, তাহলে ওকে। আর যদি তারা আমাকে হিসাব না মিলিয়ে দিতে পারে, কোনোভাবে আমাকে স্যাটিসফাই না করতে পারে, তাহলে ডেফিনেটলি ওটা ফাইন্ডিংস হিসেবে যাবে যে আমি আমার নিজের জাজমেন্ট প্লাস কোম্পানির হেল্প নিয়েও 4 লাখ থেকে 5 লাখে এক্সপেন্সটা বাড়ার কোনো মানে ওরকম জাস্টিফাইবল কোন রিজন খুঁজে পেলাম, ঠিক আছে। সো যে কোনো জিনিস, নট অনলি স্যালারি, আপনারা যখন সফট কপিতে, তো আপনাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেয়, আপনারা ওই সফট কপিতে আলাদা আরেকটা কলাম ক্রিয়েট করবেন। মনে করেন যে 2021 আর 2020 ইনফরমেশন দেয়া আছে, পাশে একটা কলাম ক্রিয়েট করে এই মানে দুটোর মাঝে যে ডিফারেন্সটা, সেটা ডিফারেন্সটা কতটুকু, কত পার্সেন্ট বেড়েছে অথবা কত পার্সেন্ট কমেছে, লাইক প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত পার্সেন্ট বাড়লো বা কমলো, বা ইনভেন্টরি কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এইগুলো প্রত্যেকটার একটু বাড়া কমাটা আমি যখন একটু পার্সেন্টেজের আকারে ডেভিয়েশনটা বের করব, এবং ধরে নিচ্ছি টলারেবল লিমিট হচ্ছে 10%, যে 10% ইনক্রিজ একটা ইয়ার টু ইয়ার হওয়াটা এটা স্বাভাবিক, বাট যখন 10%-এর বেশি হচ্ছে আমি মনে করছি যে এটা টলারেবল না, তখন আমি ওই জায়গাটাকে রিস্কি এরিয়া হিসেবে ট্রিট করে সেটাতে অডিট করব, ঠিক আছে। সো একেবারে কোনো কিছুই যদি আপনি এই কোম্পানি সম্পর্কে না পান, কোনো ইনফরমেশন, আদার প্রায়র পিরিয়ড এর কোনো নলেজ কিংবা ওয়েবসাইটের ইনফরমেশন বা আদার্স অন্য কোনো কিছু থেকে আপনি কোন জায়গাটা ফোকাসিং এরিয়া, রিস্কি এরিয়া আপনি বের করতে পারছেন না, তখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে সেখান থেকে ডেভিয়েশন যেটার বেশি সেই জায়গাটাতে ফোকাস করা। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আমি এটা হচ্ছে যে ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যানালাইসিস করে যে এটা বের করা হয়, ডেফিনেটলি আমি যেটা বলছিলাম পাশাপাশি সেভাবেও করা যাচ্ছে, আবার নিচে নিচে এটা আমি আপনাদেরকে ফেস টু ফেস হলে আর একটু বেশি বোর্ডে ইউজ করে দেখিয়ে দিতে পারতাম। এখন যেটা বলছি সেটা হচ্ছে ইয়ার টু ইয়ার এর কম্পারিজন। আবার এমন হয় যে টোটাল অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি হচ্ছে মনে করেন 60%, তাহলে এটা হচ্ছে এটাকে কি বলে লম্বালম্বি যেটা মানে ভার্টিক্যাল। সো এটা যখন আমি দেখবো অ্যাসেটের মধ্যে আমার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কত পার্সেন্ট, ইনভেন্টরি কত পার্সেন্ট, ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স কত পার্সেন্ট, সেটা সেখানেও একটা অ্যানালাইসিস হয় যে যদি ইনভেন্টরি মনে করেন যে 60% হয়, তাহলে আমার টোটাল অ্যাসেটের মধ্যে সবচেয়ে ফোকাসিং জায়গা কোনটা থাকবে, ডেফিনেটলি ইনভেন্টরি। আমি ওটা আগে দেখব ভালো করে, যেহেতু ওইটা টোটাল অ্যাসেটের একটা ভালো পরিমাণ পার্সেন্টেজ হোল্ড করছে। সো
আমার ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যানালাইসিস দুটো করেই কিন্তু আমি মোটামুটি অন্য কোনো ইনফরমেশন ছাড়াও রিস্কের জায়গাগুলো বা ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে সিলেক্ট করি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? তো এখন এই যে বলছিলাম যে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এটা কিন্তু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। আপনি একটু বলেন তো, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট গত বছর থেকে যদি এই বছর বেড়ে যায়, কি রিজন থাকতে পারে? এডিশন, ডেফিনেটলি আমি পারচেজ করেছি, আমি অ্যাসেট পারচেজ করেছি। সো এখানে একটা কমন জিনিস থাকে যে ডেপ্রিসিয়েট হবে, আগের অ্যাসেট গুলো ডেপ্রিসিয়েশন হবে, সেখান থেকে একটু কিছু তো কমেই যাবে রিটেন ডাউন ভ্যালুতে। আপনার মানে ওপেনিং যা ছিল ডেপ্রিসিয়েশন হয়ে কিছুটা তো কমে যাবে, বাট আবার যদি এডিশনও অনেক পরিমাণ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনার টোটালে গিয়ে একটা ভালো পরিমাণ পার্সেন্টেজের গ্যাপ থাকতে পারে। সো এটা রিজন হতে পারে কি এডিশন। তাহলে আমরা কি করব, টোটাল অ্যাসেট লিস্টটা নিব, এই বছরে কোনগুলো এডিশন হয়েছে সেইগুলো নিব, যদি জমির কোনো এডিশন মানে ল্যান্ডের কোনো এডিশন থাকে, ওই ডিড এগ্রিমেন্ট মানে দলিল, জমির দলিল যেটা বলি, সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য দলিল টলিল নিব, যদি কোনো ফার্নিচার ল্যাপটপ এইসব কিছু যদি কেনা হয়ে থাকে সেগুলো পারচেজ ডকুমেন্টস টকুমেন্টস যা থাকবে সেই জিনিসগুলো আমরা একটু রিসার্চ করবো। এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যে অ্যাসেট মনে করেন আগে ছিল 10 লাখ টাকা, এই বছর হয়েছে 12 লাখ টাকা, সো এই 2 লাখ টাকা বাড়ার যে রিজনটা সেটা যদি আমার সিগনিফিকেন্ট হয়, আমি ডেফিনেটলি ওই এডিশনের ডকুমেন্টস বা আদার্স যে জিনিসগুলোকে আমি কালেক্ট করছি জাস্টিফাই করার জন্য যে অ্যাকচুয়ালি 10 থেকে 12 হওয়ার রিজনটা কি, এগুলো হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ক্লিয়ার? সো এখন আপনারা এই যে স্ক্রিনে দেয়া আছে যেটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে দেখেন এখানে কোথাও কোশ্চেন আছে কি। কয়েকজন দিয়েছেন আমি দেখছি, বাট অনেকেরই নেই, সো এটা একটু দিয়ে দিন তাহলে আপনাদেরকে আইডেন্টিফাই করতে বা অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে সুবিধা হবে। সো আমরা কি সবাই পড়েছি স্ক্রিনে দেয়া যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের যে ডেফিনিশনটা দেয়া আছে সেটা? মোমেনা আছেন আপনি? ম্যাম পড়েছি। উদাহরণ ওটা যেটা দিয়েছিলাম সেটা না দিয়ে ডিরেক্টলি এখানে এটা পড়ে গেলে ওটা আপনাদের জন্য বুঝতে অসুবিধা হতো। সো আমার মনে হয় এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার পরে জিনিসটা অনেক বেশি ইজি লেগেছে, তাই না? জি ম্যাডাম। ওকে, সো আমরা পরের স্লাইডে যাই। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের আরো কিছু জিনিস আমাদেরকে একটু চ্যাপ্টারে আছে, আমরা সেটা দেখতে যাই। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং এর 520 সেকশন। সো 520 এটা একটু যদি ডিটেইলস এ কারো জানার আগ্রহ থাকে, আপনারা অডিটিং স্ট্যান্ডার্ড এর বইটা কিনবেন। এটার ভলিউম 2 মূলত আমরা ফলো করি, কারণ ভলিউম 1 এর যে সেকশন গুলো গুলো চাইতে ভলিউম 2 সেকশন গুলো হচ্ছে মানে অডিটের সাথে রিলেট করতে পারবে বেশি, বারবার ওইগুলোই আসবে। সো 520 কারো যদি ডিটেইলস এ জানার আগ্রহ থাকে। তো সেখানে কি বলা আছে এটা আমরা একটু দেখি।
ওকে দা কনসিডারেশন অফ কম্পারিজন উইথ ওকে আমি তার আগে বলে রাখি একজন বলেছিলেন যে ভার্টিক্যাল হরিজন্টাল দুটোই করা যায় এটা তো করা যায় আমি আরো কিছু অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের কথা আপনাদেরকে বলবো বাট কমনলি এতক্ষণ যেটা ডিসকাস করছি এটা ছিল কমনলি আমরা যেটা ইউজ করি অর্থাৎ প্রায়র পিরিয়ডের সাথে আপনাদের যে প্রেজেন্ট পিরিয়ডটা আছে এটার একটা কম্পারিজন হ্যাঁ ভার্টিক্যাল অ্যানালাইজ ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটোই আমরা এভাবে করতে পারি আর হচ্ছে আরো কিছু অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের প্রচলন আছে যদি আমাদের সময় থাকে এবং আমরা যদি ডিটেলসে কোনো কোম্পানি রিস্কি কোনো ক্লায়েন্টকে নিয়ে যদি আমরা অনেক বেশি থাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আরো অন্যান্য ভাবে করা যায় একটা হচ্ছে প্রায়র পিরিয়ডের সাথে তো করলাম এটা কিন্তু ফিউচার যদি বাজেট থাকে কোনো কোম্পানি মনে করেন 2021 তো এখন 2022 এর বাজেট আছে সো বাজেট কি এবং এই বছরের এক্সপেন্স কি বা কি অবস্থা সেটার সাথেও কিন্তু একটা কম্পারিজন করা যায় যে হ্যাঁ ঠিক আছে এই বছরের এই লাইন আইটেমের এক্সপেন্স এত বাজেট কত ধরেছে এখন বাজেটেও যদি ডেভিয়েশন বেশি থাকে সেটা রিজনও কোম্পানিকে করতে পারে এবং আরেকটা প্রচলিত কম্পারিজন হচ্ছে মানে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি সেটা কিরকম মনে করেন ব্যাংক আমি যদি একটা প্রাইভেট ব্যাংক করি সেই প্রাইভেট ব্যাংক ওই রকম আরেকটা প্রাইভেট ব্যাংকের সিচুয়েশন কেমন লোনস অ্যান্ড অ্যাডভান্স কেমন তাদের অন্যান্য জিনিসগুলোর অবস্থা কেমন সেটার সাথে আমি একটা কম্পেয়ার করতে পারি কিংবা আমি মনে করেন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অডিটে দিয়েছে সো সেম টাইপের যদি টেক্সটাইল হয় ম্যানুফ্যাকচারিং মনে করেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এই টাইপের আরেকটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ইনফরমেশন নিয়ে তারা তো একই ইন্ডাস্ট্রিতে কাজ করে সো তাদের ইনফরমেশন আর এদের এদের অবস্থা কি ওদের অবস্থা কি তো এটাও কিন্তু একটা কম্পারিজনের জায়গা অ্যাজ আ অডিটর হ্যাঁ আমি যে ক্লায়েন্টকে অডিট করছি তার সিচুয়েশন ঠিক আছে সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অনেক ভাবেই করা যায় নট অনলি প্রায়র পিরিয়ডের সাথে আপনি ফরকাস্টও করতে পারেন বাজেট বা ফরকাস্টেরও একটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের নিয়ম আছে প্লাস আপনি হচ্ছে ইন্ডাস্ট্রির সাথেও কম্পারিজন করতে ঠিক আছে সো এটাই এখানে বলছে দ্য কনসিডারেশন অফ কম্পারিজন প্রথমটা হচ্ছে কম্পারেবল ইনফরমেশন ফর প্রায়র পিরিয়ড অর্থাৎ প্রায়র পিরিয়ডের ইনফরমেশনের সাথে কম্পেয়ার করবেন এটা হচ্ছে কমনলি anticipated present of the entity such as budget and forecast সাথে compare করা যায় or expectation of the auditor such as the estimation of depreciation তো যাই হোক এটা বাজেটের সাথে করা যায় এটাই বুঝাতে আপনাদেরকে similar industry information such as a comparison of the entity's ratio of sales to accounts receivable মানে এই ইন্ডাস্ট্রির সাথে ওই ইন্ডাস্ট্রির রেশিও অফ সেলস যে তার সেলস এর কি অবস্থা অ্যাকাউন্ট রিসিভেবল এর কি অবস্থা আমার আমি যে কোম্পানিতে অডিট করছি সেটা সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবল এর কি অবস্থা ঠিক আছে তো এইভাবে করে যদি সেম সাইজের যে কোনো একটা ইন্ডাস্ট্রির সাথেও কিন্তু কম্পারিজন করে ডিসিশন নেওয়া যায় এবং রিস্কি এরিয়া গুলো কিন্তু অডিটর সিলেক্ট করতে পারে যে ওই কোম্পানির অবস্থা তাহলে আমি যে কোম্পানিতে অডিট করছি তাদের এই অবস্থা কেন সো এভাবেও কিন্তু রিস্কি জায়গাগুলো আইডেন্টিফাই করা যায় তারপর কি আছে দেখি কনসিডারেশন অফ রিলেশনশিপ বিটুইন যেটা বলছিলাম এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দ্যাট উড বি এক্সপেক্টেড টু কনফার্ম টু প্রেডিক্টেবল প্যাটার্নস বেসড অন দ্য এন্টিটিস এক্সপিরিয়েন্স সাচ অ্যাজ দ্য রিলেশনশিপ অফ এ গ্রোস প্রফিট টু সেলস যেটা ভার্টিক্যাল বলা হচ্ছে সেটা এরকম আমরা টোটাল অ্যাসেটের সাথে ইনভেন্টরির একটা বলেছিলাম টোটাল অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি হচ্ছে এত পার্সেন্ট তো এটা কিন্তু একটা ভালো আমার জন্য পয়েন্ট যে যেটাতে বেশি ওয়েট সেটাকে আগে বা ইম্পর্টেন্ট এরিয়া হিসেবে সিলেক্ট করা আবার এরকমও যদি আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন তখন গ্রস প্রফিট এবং সেলস এর কতটুকু হচ্ছে প্রফিট বা গত বছর কতটুকু ছিল এবছর কতটুকু কিংবা আমার কি অবস্থা গ্রস প্রফিটে সেটাও কিন্তু একটা রিলেশনশিপটাই আপনারা কম্পেয়ার করতে হবে বা কনসিডার করতে হবে যে আমার সেলস এতটা হয়েছে গ্রস প্রফিট কত পার্সেন্ট গত বছর কত ছিল তাহলে আমার কি গ্রস প্রফিটের অবস্থা এই বছর কেমন কতটুকু বাড়লো বা কমলো কিংবা এই গ্রস প্রফিটটা আমার কেন এতটুকু কমে গেল বা কেন এতটুকু এতটা হলো সে কি সেলসে সেলস বাড়লো বলে গ্রস প্রফিট বাড়লো নাকি আদার্স কোনো রিজন আছে সো এইভাবে যদি আপনি একটু রিলেশনশিপ গুলো ডিসকাস করেন বা আইডেন্টিফাই করে এটাকে অ্যানালাইসিস করেন সেটাও কিন্তু আপনার অ্যানালিটিক্যাল প্রসিডিউরের একটা পার্ট আর হচ্ছে ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অলরেডি বলেছি যে দেখেন পেরোল কস্ট টু নাম্বার অফ এমপ্লয়িজ অর্থাৎ কস্ট কতটুকু বাড়লো সেটাকে জাস্টিফাই করার জন্য কিন্তু আমার নাম্বার অফ এমপ্লয়ি একটা নন ফাইন্যান্সিয়াল ফাংশন তো আমাকে কিন্তু সেই ইনফরমেশনটা নিয়ে
তারপর হচ্ছে আমাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের ডিসিশনে আসতে হবে, কনক্লুশনে আসতে হবে। সো লাস্ট হচ্ছে ভ্যারিয়াস মেথডস ক্যান বি ইউজ টু পারফর্ম অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। ভ্যারিয়াস মেথড যেটা বললাম, হরিজন্টাল, ভার্টিক্যাল, বাজেটের সাথে কম্পারিজন করতে পারেন, ইন্ডাস্ট্রির সাথে কম্পারিজন করতে পারেন। সো দিস মেথডস রেঞ্জ ফ্রম পারফর্মিং সিম্পল কম্পারিজন টু পারফর্মিং কমপ্লেক্স অ্যানালাইসিস ইউজিং অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। সো আপনি কি শুধুমাত্র একটা প্রসেসেই থাকবেন নাকি আরো আরো বিভিন্ন প্রসিডিউর অ্যাপ্লাই করবেন, এটা টোটালি আপনার অডিট জাজমেন্ট। আপনার যদি সময় থাকে আপনি প্রায়র পিরিয়ডও করবেন, আপনি ফরকাস্টের সাথেও অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করেন, আপনি ইন্ডাস্ট্রির সাথেও অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করেন। বাট যদি সময় কম থাকে, দেখা যায় আমরা প্রায়র পিরিয়ডের তাকেই বেশি কাউন্ট করি কিংবা ভার্টিক্যাল হরিজন্টাল মানে করে আমরা হচ্ছে গিয়ে এই এতটুকুর মধ্যে হয়তো সীমাবদ্ধ। ঠিক আছে, তো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ক্লিয়ার? জি ম্যাম। ইয়া ম্যাম। ওকে। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে মানে এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক ছিল অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যাটেরিয়ালিটি যেটাতে যাব। সো এই দুটো মোটামুটি বুঝলে আপনাদের অডিটেও হেল্প হবে এবং এই চ্যাপ্টারের মানে মূল জায়গাটাও ক্লিয়ার হবে। ওকে, সো এটাও আপনাদের যদি কোশ্চেন আসে যে হ্যাঁ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করার জন্য ইনফরমেশন গুলো, পসিবল সোর্সেস অফ ইনফরমেশন, কোন কোন জায়গা থেকে আমরা ইনফরমেশন পাবো অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে যে ইনফরমেশন গুলো লাগে। সো ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন মানে আপনার ইন্টারিম, আপনার যদি 3 মাস 6 মাসের কোন ইনফরমেশন দরকার হয় সেগুলো আপনারা নিতে পারেন। বাজেট যদি বাজেটের সাথে কম্পারিজন করতে চান তাহলে বাজেটটা তো ডেফিনেটলি লাগবে, ওই বাজেটটা আপনারা কালেক্ট করবেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসটা কালেক্ট করুন। নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হচ্ছে স্যালারির সময় বললাম যে আপনার এমপ্লয়ি সংখ্যা কিংবা ইনক্রিমেন্টের ডিসিশন, এগুলো হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ডাটা। সো এগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। ব্যাংক ক্যাশ রেকর্ডস এগুলো আপনার দরকার হতে পারে। আপনার আপনার ভ্যাট রিটার্নস, বোর্ড মাইনর্স গুলো যে বলছিলাম, ইনক্রিমেন্ট যদি হয় তাহলে অবশ্যই একটা বোর্ডের ডিসিশনের মাধ্যমে আপনার ইনক্রিমেন্টটা অ্যাপ্লাই হবে। সো ওই বোর্ড মাইনর্স গুলো আপনার দরকার হবে, কিংবা বড় কোনো মেজর কোনো ল্যান্ড ট্যান্ড যদি কেনা হয়ে থাকে অ্যাসেটের মধ্যে যদি ইনক্লুড থাকে, এটা ওদের বোর্ডের ডিসিশনের মাধ্যমেই এটা কেনা হয়েছে। সো ওই বোর্ড মাইনর্স গুলো আপনারা কালেক্ট করতে পারেন। ডিসকাশন অর করেসপন্ডেন্স উইথ দ্য ক্লায়েন্ট এট দ্য ইয়ার এন্ড, অর্থাৎ ক্লায়েন্টের সাথে আপনারা ডিসকাশনের মাধ্যমেও অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করার জন্য যদি কোনো ইনফরমেশন দরকার হয় আপনারা সেটা কালেক্ট করে নিতে। ওকে, নাও কাম টু দ্য ম্যাচুরিটি। আর কোনো আইডিয়া আছে ম্যাচুরিটি সম্পর্কে? এইটা নির্ধারণ করা হয় ম্যাটেরিয়ালিটি দ্বারা। কত টাকা বা কোন কোন ট্রানজেকশন গুলো, কত টাকা ট্রানজেকশন গুলো আমার জন্য ইম্পর্টেন্ট, কতটুকু পর্যন্ত কভার করলে এটাকে বলা হবে যে টলারেবল। কারণ আমরা তো অ্যাকচুয়ালি ইজি একটা লাইন যদি আমি বলি, আমরা তো স্যাম্পল ইউজ করি। আমরা ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম আমরা টেস্টিং ইউজ করি, স্যাম্পলিং ইউজ করি অডিটর, রাইট? জি ম্যাম। সো স্যাম্পলিং এবং টেকনিক বা টেস্টিং করার জন্য কোনগুলোকে স্যাম্পলিং এর আওতায় আনবো, অর্থাৎ কোন জায়গাগুলো দেখলে বা কোনগুলোকে দেখলে বলা হবে না মোটামুটি সিগনিফিকেন্ট এরিয়াটা আমি কভার করতে পেরেছি এবং রিস্কি জায়গাগুলো কভার করতে পারি। হ্যাঁ, সো ওইটার তো একটা মেজারমেন্ট লাগবে। ঠিক আছে, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শুরু করবো। এক্সাম্পল দিলে জায়গাটা অনেকখানি ক্লিয়ার। ওকে, তার আগে আমি আরেকটা স্লাইড দেখাই, তারপরে এখানে আসি। আচ্ছা, এইখানে একটা চার্ট দেখা যাচ্ছে, রাইট? প্রফিট বিফোর ট্যাক্স এর 5%, গ্রস প্রফিট এর 0.5 থেকে 1, রেভিনিউ 0.5 থেকে 1। এটা জাস্ট আপনাদের আমাদের স্ট্যান্ডার্ডের ওখান থেকে কালেক্ট করা, বাট ম্যাটেরিয়ালিটি কিন্তু এক এক ফার্ম এক এক ভাবে ইউজ করে। হ্যাঁ, এটা একেবারে বাইবেল না যে এটাই হবে, প্রত্যেকে এটাই ইউজ করবে, একটা মেথড এটাই সবাই ইউজ করবে সেরকম না।
কিছু মেথড প্রচলিত আছে ম্যাটেরিয়ালিটি সিলেক্ট করার, মেজারমেন্ট করার। সো এটা এক একজন এক এক রকম ইউজ করে। ধরেন এখানে আরআরএইচ এর অনেকেই আছেন কেপিএমজি ইয়াতে, তো কেপিএমজি ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যাটেরিয়ালিটিটা অ্যাপ্লাই করে, কেপিএমজি বাংলাদেশ কিন্তু সেটাই করবে, এটাই স্বাভাবিক। কারণ তার অ্যাফিলিয়েটেড যে ইয়া আছে, ফান্ডটা আছে, তারা যেভাবে করে তাদেরকে গাইড করছে যে তুমি বাংলাদেশে এই ম্যাটেরিয়ালিটি মেথডটা তুমি এটা ইউজ করো। সো এরকম প্রত্যেকটা ফার্মের আলাদা আলাদা গাইডলাইন থাকতে পারে। সো সেটার জন্য এটা কোনো একেবারে মানে স্পেসিফিক রুলস না যে একটা জিনিস সেট করা আছে প্রত্যেকটা ফার্ম এটা ইউজ করবে। কিন্তু কিছু মেথড এখানে ডিসকাস করা হয়েছে যে হ্যাঁ এগুলো হতে পারে। ধরেন আপনার একটা কোম্পানি অডিট করতে গিয়েছেন, সেটার রেভিনিউ আছে মনে করেন 1 কোটি টাকা রেভিনিউ। এখন এই রেভিনিউর একটা ধরে নিতে পারি 0.5 থেকে 1%, তাহলে 0.5 থেকে 1 কত হবে? 1 crore। বলেন 0.5 থেকে 1, তাহলে আপনার হয় 50,000 ম্যাচুরিটি ধরবা। আবার কিছু কিছু ফার্মে গাইড করা, হ্যাঁ রেভিনিউ প্লাস টোটাল অ্যাসেট দুটোকেই তুমি মেজার করো, সেটার মধ্যে যেটা হায়ার সেটাকে ধরো, ঠিক আছে? এরকমও গাইডলাইন আছে। সো সেটার জন্য বলছি প্রত্যেক ফার্মে যে সেম রুলস তা না, এক একজনের এক এক অ্যাপ্রোচ ফলো করে, বাট এইগুলোর আশেপাশেই থাকে। তো কোন ফার্মে কোনটা প্রচলিত এটা আপনারা যখন অডিট করছেন ডেফিনেটলি জানতে পারবেন। বাট আমি একটা উদাহরণ দেওয়ার স্বার্থে বা আমরা বুঝার স্বার্থে ধরে নিলাম রেভিনিউর 0.5 থেকে 1, বা ওয়ানটাকে আমি ধরি 0.5 আর 1, এর মাঝামাঝি না যাই। 1% হচ্ছে আমার জন্য ম্যাচুরিটি, তার মানে কত আসে? 1 লাখ টাকা। এখন প্রত্যেকটা লাইন আইটেমের জন্য, প্রত্যেকটা লাইন আইটেম বলতে কি বোঝানো হচ্ছে? প্রপার্টি প্ল্যান্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা লাইন আইটেম, ইনভেন্টরি হচ্ছে একটা লাইন আইটেম, অ্যাকাউন্ট রিসিভেবল একটা লাইন আইটেম। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে জায়গাগুলো থাকে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, এগুলোর প্রত্যেকটা লাইন আইটেমের জন্য এই ম্যাটেরিয়ালিটি লেভেল এখন আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে? এখন ধরেন আমি ফার্স্টে সেট করলাম কি 1 crore 1%, তো রেভিনিউ 1 crore, এটা 1%, 1 লাখ টাকা, এটা হচ্ছে আমার জন্য ম্যাটেরিয়ালিটি, ঠিক আছে? ম্যাটেরিয়াল জায়গা। সো আমি এটাকে আমার ফাইল যেটা থাকে ওয়ার্কিং পেপার ফাইল, সেখানে আমি ওয়ার্কিংস করে রেখে দিলাম। এখন আসেন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, যে দেখতে যাবে সে প্রত্যেকটা ট্রানজেকশনের ডিটেলস থাকে না, আপনাদেরকে তো লেজার শিট দেয় তাই না, যে প্রত্যেকটা ট্রানজেকশন হয়েছে কোনটা কত টাকা, সারা বছরের টোটাল ট্রানজেকশন লিস্টটা নিবেন। যে কয়টা ট্রানজেকশন 1 লাখ বা তার উপরে সেগুলোকে আপনি ডিটেলসে চেক করবেন, ঠিক আছে? সো 1 লাখ টাকার নিচে যেটা সেটা আপনি চেক না করলেও পারেন, কারণ আপনি অলরেডি আপনার ওয়ার্কিং পেপার ফাইলে ইনক্লুড করেছেন বা ওয়ার্কিংস করে ডকুমেন্টসটা রেখে দিয়েছেন যে ম্যাটেরিয়ালিটি হচ্ছে 1 লাখ টাকা। সো কেউ যদি থার্ড পার্সন রিভিউ আসে ডেফিনেটলি দেখবে যে আপনি যে কাজগুলো করেছেন, ভাউচিং করেছেন, যেটাকে আমরা সিজার বলছি, তো সেটা কি 1 লাখের উপরে যে ট্রানজেকশন গুলো ছিল সেগুলো কি আপনি দেখেছেন কি, ঠিক আছে? সো কাজটা দেখেন, স্যাম্পলিংটা কিন্তু ইজি হয়ে গেল। আপনি এখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের লেজার নেন কিংবা ইনভেন্টরির লেজার নেন কিংবা অ্যাকাউন্ট রিসিভেবল এর লেজার নেন, যে কোনো লাইন আইটেমের জন্য আপনি 1 লাখ এন্ড 1 লাখ এভাব যে ট্রানজেকশন গুলো আছে সেগুলোকে চেক করলেই আপনার মেজর জায়গাগুলো কভার হয়ে যাবে, ঠিক আছে? এখন প্রপার্টি প্ল্যান্ট ধরি আমরা, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে টোটাল ট্রানজেকশন হচ্ছে 100 সারা বছরের, আমার সারা বছর ট্রানজেকশন 100, সেখানে আমি যখন ম্যাটেরিয়ালিটি 1 লাখ এন্ড 1 লাখ এভাব নিলাম তখন আমার 1 লাখের উপরে ট্রানজেকশন দেখলাম আমি মাত্র 15টা অথবা 20টা, 15টা ধরি। সো 100 থেকে এই 15টা যদি আমি শুধুমাত্র দেখি তাহলে দেখবো যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ম্যাক্সিমাম পার্সেন্টেজও কভার হয়েছে এবং বড় বড় ট্রানজেকশন গুলো আমরা দেখে ফেলতে পেরেছি, ঠিক আছে? বাকিগুলো মনে করেন আপনার
কোনোটা একটা পেন ড্রাইভ কিনলো 1000 টাকা, কিংবা ছোটখাটো একটু জিনিসপত্র কেনা, এগুলো অনেকগুলো ট্রানজেকশন আছে, সেগুলো হচ্ছে বাকি মনে করেন 85 আইটেমস হচ্ছে সেগুলো, আর বাকি যে 15টা যেটা আমার ম্যাটেরিয়ালিটির মধ্যে চলে আসলো সেগুলো 1 লাখের উপর বা 1 লাখ বা 1 লাখের উপরে ট্রানজেকশন। এইভাবে করেই কিন্তু স্যাম্পলিং করা। আমরা যে ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে স্যাম্পলিং করা, টেস্টিং ইউজ করতে হয়, স্যাম্পল ইউজ করতে হয় যে হ্যাঁ তুমি এই জায়গাগুলো দেখবা বা এইগুলো দেখবা, সেটা সিলেক্ট করার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ম্যাটেরিয়ালিটি। যখনই আপনি ম্যাটেরিয়ালিটি সেট করে ফেলবেন, কোনটা কোনটা আপনি দেখবেন, কোন ট্রানজেকশন গুলা, সেগুলো কিন্তু শর্ট হয়ে গেল, তাই না? তো আমি এমনিতেও তো আমরা যখন হাইপোথেটিক্যালি একটু যদি চিন্তা করি, আপনারা হয়তো অডিটে গিয়েছেন, আপনার সিনিয়র ইনস্ট্রাকশন দিল কি তুমি বড় বড় ট্রানজেকশন গুলো দেখো, তুমি সারা বছরে যে বড় বড় ট্রানজেকশন গুলো আছে সেগুলো দেখো। সো ওই বড় বড় ট্রানজেকশন কিন্তু ওই থটটা ওখান থেকে এসেছে যে ম্যাটেরিয়াল জায়গাটা কভার করে, ঠিক আছে? ওইটা হচ্ছে ওরাল ইনস্ট্রাকশন। আর এই যে ম্যাটেরিয়ালিটি সেট করলেন খাতা কলমে এবং সেখান থেকে আপনি পরবর্তী স্টেপে গেলেন, সেটা হচ্ছে রিটেন ডাউন। কেউ রিভিউ দিতে আসলে দেখবে আপনি এটাকে সেট করেছেন এবং এটার উপরে যে ট্রানজেকশন গুলো আছে সেটাকে আপনি অডিটের স্কোপের মধ্যে নিয়ে এসেছেন, ঠিক আছে? এভাবেই স্যাম্পলিং করতে হয়। এভাবে স্যাম্পলিং করে আমার ট্রানজেকশন কমে আমি মেজর জায়গাগুলোতে বা মেজর ট্রানজেকশন গুলো আমি ফোকাস করি, দেন হচ্ছে অডিটটা অনেক বেশি মানে অনেক কম সময়ের মধ্যে আমি মোটামুটি সিগনিফিকেন্ট জায়গাগুলো কভার করতে পারি। ক্লিয়ার আপনাদের কাছে কিভাবে ম্যাটেরিয়ালিটির মাধ্যমে আমি স্যাম্পলিং করি এবং কিভাবে আমার অডিটটাকে কাজটাকে আমি ইজি করে ফেলি? Yes ma'am. আচ্ছা তাহলে আমি এখন ম্যাম একটা কোশ্চেন ছিল, লাইক জি ম্যাম ম্যাটেরিয়ালিটি হচ্ছে লাইক ম্যাম এটা কি হচ্ছে স্যাম্পলিং এর জন্য হচ্ছে ইউজ করা হয় নাকি হচ্ছে ম্যাম যে ইউজার এটার মধ্যে তো স্যাম্পলিং এর জায়গাটা তো থাকে, মানে স্যাম্পলিং করার তো একটা ওয়ে লাগবে যে আমি কোনগুলো দেখব, সেটার ওয়ে হচ্ছে এটা। বাট এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে ম্যাটেরিয়ালিটিটা বের করলাম যে 1 লাখ টাকা, এইটা বা এইটার উপরে ট্রানজেকশনে যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো মানে আপনি কোনো ফ্রডের কোনো ইন্ডিকেশন পান বা কোনো এরর পান কিংবা যদি কোনো প্রবলেম পান, তাহলে এই জায়গাটা ফাইনান্সিয়াল স্টেটমেন্টকে মিসস্টেটেড করতে পারে, ঠিক আছে? কারণ এটা মেজর ট্রানজেকশন, মেজর ট্রানজেকশনের যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম পান কিংবা কোনো ফাইন্ডিংস খুঁজে পান, তাহলে আপনি বলতে পারেন যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে না। আমরা যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নিয়ে ফার্স্ট ক্লাসে অনেক কথা বললাম, ঠিক আছে? সো আপনি মেজর ট্রানজেকশনে প্রবলেম হলে সেটাকে আমি বলবো যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিসস্টেটেড হচ্ছে এটার কারণে। ওই মিসস্টেটেড কথাটা বলার জন্য আপনাকে আগে ম্যাটেরিয়ালিটিটা সেট করতে হবে, দেন আপনি বলতে পারেন মিসস্টেটেড হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। তবে আর একটু ডিটেইলস আমরা যাব, আরো আছে কিছু জায়গা হয়তো তখন আপনাকে আরো ক্লিয়ার হবে। আপনি একটু ডেফিনিশন দিয়ে একটু পড়েন, যদি কোনো কোশ্চেন থাকে বলেন। আমরা কি পড়েছি একটু ফাতিমা, দিদারুল, সাব্বির, বারে যারা আছে, অমিশন অর্থ কি? অমিশন অর মিসস্টেট বাদ পড়া। ওকে ম্যাম। ম্যাম লাস্ট সেন্টেন্সে ম্যাটেরিয়ালিটি ডিপেন্ডস অন দা সাইজ অফ দা এরর ইন দা কনটেক্সট অফ ইস অমিশন। ম্যাটেরিয়ালিটি ডিপেন্ডস অন দা সাইজ অফ দা এরর মানে ওই যে 1 লাখ টাকা, হ্যাঁ ওই 1 লাখ টাকার কোন ট্রানজেকশন যদি ভুল থাকে কিংবা যদি এটাতে কোন মিসস্টেটেড হয় তাহলে ওই সাইজটা আর কি, যেটা বলছে কি এই এই সাইজটা বলতে 1 লাখ টাকাকে বোঝাবে, মানে 1 লাখ টাকা বা তার উপরে, এটা হচ্ছে এক একটা ট্রানজেকশনের সাইজ। সো এটার যদি কোনো ভুল থাকে মিসস্টেট এটার দ্বারাই হতে পারে বা এটার বাদ পড়ার কারণেই কিন্তু মিসস্টেটেড হওয়ার পসিবিলিটি থাকে, এটাই বোঝাবে যে ডিপেন্ডস অন দা সাইজ অফ দা এরর ইন দা কনটেক্সট অফ ইস ওমিশন অর মিসস্টেট, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আমাদের ক্লাসে টাইম প্রায় শেষ, আমি আর ডিটেলসে আজকে না যাই, এই চ্যাপ্টারে আরো অনেক কিছু আছে,
আমরা নেক্সট ক্লাসে এটা ডিটেইলসটা আলোচনা করব, বাট এতটুকু পর্যন্ত যা পড়িয়েছি আমার, যে অ্যানালাইটিক্যাল প্রসিজার পড়লাম, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট পড়লাম, অডিট স্ট্র্যাটেজি পড়লাম, অডিট প্ল্যানিং দেখলাম, বেনিফিটস অফ অডিট প্ল্যানিং দেখলাম। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? এক দুই মিনিট বোধ হয় টাইম আছে, আমরা একটু নেই, দেন হচ্ছে পরের ক্লাসে চ্যাপ্টারটা শেষ করব এবং বাকি কোশ্চেন গুলো। আমার একটা কোশ্চেন ছিল লাস্ট ক্লাসের, লাস্ট ক্লাস থেকে আমি অ্যাবসোর্ড টাইম দিয়েছি, আমি ফার্স্ট 10 মিনিট ছিল, আপনি কেন কোশ্চেন? আমি ম্যাম, আমি মানে অফিস থেকে আসতে আসতে লেট হয়ে গেছে ম্যাম, এর জন্য 15 মিনিট পরে এসে জয়েন করছি ম্যাম। একটু কুইকলি কুইকলি ম্যাম, আমরা অডিট রিপোর্টে কেন এমফাসিস অফ ম্যাটার দিই? আচ্ছা, এটা চ্যাপ্টার 4 এ একদম পানির মতো ক্লিয়ার করে দিব, হ্যাঁ একটু ওয়েট করেন। ওকে ম্যাম, রিপোর্টিং ওই চ্যাপ্টারের ইয়া তো টপিক তো ওখানে আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ওকে ম্যাম, কোন 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 কেসে এমফাসিস অফ ম্যাটার, কোন কেসে ডিসক্লেইমার, কোন কেসে অ্যাডভার্স, qualified, unqualified, everything will be clear on next class, chapter 4, next to hote pare tar pore. Okay ma'am. Okay, so next class hopefully chapter 3 close kore chapter 4 er kichu khani kamra porte parbo, chapter 3 ebong 4 ektu boro to, so ek class e possible na shesh kora der ghonta. Karo kono bodhay question nai, apototo jotto tuku poriyechi. আমি বলছি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, এটা সব ফার্মেই যে রেভিনিউ এই পার্সেন্ট বা গ্রস প্রফিটের এই পার্সেন্ট ফলো করে তা না, এক একটা ফার্মে এক একটাকে বেস ধরে, বাট এগুলোর মধ্যেই থাকে profit before tax, কিংবা কেউ gross profit, কিংবা কেউ revenue total asset এর মধ্যে comparison করে, বা কেউ net asset টা দেখে, আবার percentage টাও হয়তো একটু slightly এদিক ওদিক হতে পারে, it depend on আপনি একটু farm এ আপনাদের farm কোনটা use করে সেটা একটু খোঁজ নিয়েন, দেন হচ্ছে ওই ওইটাই apply করার চেষ্টা করুন। আমি জাস্ট গতানুগতিক যে জায়গাগুলো ইউজ হয় সেটা একটু দেখানোর চেষ্টা করেছি, এবং সেটার মধ্যে একটাকে সিলেক্ট করে আমরা একটু এক্সাম্পল দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর কিছু না, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমরা এগুলো নেক্সট ক্লাসে আরো ক্লিয়ার করব ম্যাটেরিয়ালিটিটা, আর বাকি আরো কিছু যা অডিট রিস্ক টিক্স নিয়ে কিছু জায়গা আছে এই চ্যাপ্টার, এজন্য আমি আজকে আর সিনপসিস দিলাম না, চ্যাপ্টারটা শেষ হোক তারপরে আমি সিনপসিসটা আপনাদেরকে শেয়ার করব। আপাতত যেটুকু পড়িয়েছি বইতে আছে, আপনারা একটু কষ্ট করে বইটা পড়বেন, এবং এর মাঝে যতটুকু পর্যন্ত পড়িয়েছি ম্যাটেরিয়ালিটি পড়তে, এই মাঝে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো একটু নোট ডাউন করেন, আর বাকিটা শেষ হলে তো অবশ্যই সবগুলো নিয়ে কোশ্চেন নেব। তাহলে আজকের মতো আমি মনে হয় ক্লোজ করি, রাইট? জি ম্যাম। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের জন্য। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 3 টা শেষ করব এবং 4 হোপফুলি আমরা স্টার্ট করে দেব, হ্যাঁ? কতটুকু আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, থাকবেন আর নেক্সট ক্লাসটা করেন, ওকে? কোশ্চেন থাকলে অবশ্যই নোট ডাউন করেন, কোশ্চেন করাটাকে আমি পছন্দ করি, পড়লেই কোশ্চেন আসবে, বাসায় এখন পড়েন কিনা ওইটা তো আর আপনাদের হাতে, আমার হাতে না, হ্যাঁ একটু পড়াশোনা করার চেষ্টা করেন, ওকে? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।